গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং। সবাই ভালো আছেন তো আপনারা? আচ্ছা, আপনারা কি শুরু করার জন্য এখন রেডি আছেন? রেডি, আমরা শুরু করতে পারি? ওকে ফাইন। সো যেহেতু আমরা এখন সবাই ক্লাসটা করার জন্য রেডি আছি, এখন আমি তাহলে আপাতত সবাইকে মিউট করে রাখছি। যাদের যাদের প্রশ্ন আছে আমি মিউট করে দিলেও আপনারা আনমিউট করে তখন প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারেন। ওকে, সো আমি মোটামুটি সবাইকে এখন মিউট করে দিচ্ছি, এবং মিউট করার পরে আমি যাকে বলবো সে শুধুমাত্র আনমিউট করে কথা বলবে। তো তাসলিমা, আপনার কোনো প্রশ্ন আছে কি না? আপনাদেরকে বলেছিলাম 5টা করে প্রশ্ন রেডি রাখতে, মূলত ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, কিংবা ওয়ার্ডপ্রেস বিষয়টা আপনার প্রথম ক্লাসে যদিও আমি কিছুটা ব্যাখ্যা দিয়েছি, সেটার পরিপ্রেক্ষিতে আপনার কোনো প্রশ্ন আছে কি না? তাসলিম আপু আছেন? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তাসলিম আপুর যেহেতু প্রশ্ন নেই, তাহলে আমি তাকে প্রশ্ন করার চেষ্টা করছি। কি বলেন ভাই? আমি আছি। আছেন, প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, আমি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ, যারা মানে ওয়ার্ডপ্রেস এর কাজ করতে চায় তাদের কি মানে HTML CSS এগুলো কি জানা জরুরি? ভেরি গুড কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যারা আমার কথা শুনছেন, যারা কিনা শুনতে পাচ্ছেন না, আপনার এখানে যদি মিউট করা থাকে আপনি এখানে লিখে আমাকে জানাতে পারেন। আমি এখানে আপনার জন্য লেখার জন্য যে অপশন রেখেছি, আপনি চাইলে এখানে লিখতে পারেন, ইউ ক্যান রাইট হিয়ার। আপনারা কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে এখানে লিখে প্রকাশ করতে পারেন, তাহলে আমি মাঝে মাঝে চেক করব। তবে সবসময় যদি এটাই আবার যদি ওয়েটা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আবার সমস্যা হবে। এনিওয়ে, একটা সুন্দর প্রশ্ন যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা কি কোডিং করতে হবে কিনা, আমাদের কি কোডিং করতে হবে কিনা। বেসিক্যালি আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এবং শুধুমাত্র থিম কাস্টমাইজেশন ওয়েব ডিজাইনের জন্য করেন, তাহলে আপনাকে HTML CSSটা তেমন জানতে হবে না, বা HTML CSS কোনোভাবে কোডিং না করেও আপনি সুন্দর করে ওয়েব ডিজাইন করতে পারবেন। তবে যদি আপনি অ্যাডভান্স লেভেলের একদম ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হিসেবে HTML CSS, সেই সাথে অ্যাডভান্স লেভেলের PHP জানতে হবে। প্রশ্ন এবং উত্তর কি ক্লিয়ার? জি ভাইয়া। তারপর কোনো প্রশ্ন? আচ্ছা, হ্যাঁ, আরেকজনের প্রশ্ন, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, শুনতে পাচ্ছি? নাম বলে প্রশ্ন করেন। হ্যাঁ, বলা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। মহসিন? হ্যাঁ বলেন। হ্যাঁ মহসিন বলছি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদি HTML না জানি বা HTML কোডিং না জানি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে কাজ করার সম্ভাবনা কত দূর, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলেন বা মার্কেটিং এ কাজ করার সম্ভাবনা কত দূর, আমি কাজ করতে পারবো কিনা? এইটা আমি কিন্তু একটু আগে রিপ্লাই দিয়েছি, আবারও বলছি, HTML কিংবা CSS আমরা যদি এটা জানি সেটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, কিন্তু না জানলে পরেও ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের কোনো HTML CSS এর নলেজের দরকার নেই। আমরা যদি কোডিং সেক্টর দিয়ে শুধুমাত্র ওয়েব ডিজাইন করতে যাই, তাহলে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি পাইথন PHP মানে সকল ধরনের এরকম অ্যাডভান্স লেভেলের যে কোডিংগুলো আছে সেগুলো দিয়ে আলাদা করে ওয়েব ডিজাইন করতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু আমরা যেটা এখন শিখছি ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আর একটা প্ল্যাটফর্ম যেটা কিনা সারা বিশ্বের মধ্যে আপনার 40% ওয়েবসাইট ডিজাইনিং করা হয় হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং বাকি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে মূলত আপনার পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সো আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার HTML CSS জানার দরকার নেই। ওকে,
তারপর প্রশ্ন দাদা, আমি লাভলু বলতেছিলাম। হ্যাঁ লাভলু ভাই, আমার পাঁচটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর। ফার্স্ট কোশ্চেন আমার, যে এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের ডোমিনের দরকার হইতে পারে, সেক্ষেত্রে ডোমিন কি আমাদের কিনতে হবে নাকি ফ্রিতে পাবো? সেকেন্ড কোশ্চেন ছিল, আমি কি প্রশ্ন চালিয়ে যাব নাকি লাস্টে কোশ্চেন করব? আচ্ছা, আমার দিক থেকে আমি আপনাকে একটু হাইলাইট করে দেব, যেই প্রশ্নগুলো হচ্ছে সবার জন্য বেশি জরুরি। সো এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যাদের আমি দেখব যে মনে হচ্ছে যে না, সে একটু অমনোযোগী, যারা ভিডিওতে আছেন, কিন্তু যারা ভিডিওতে নাই তাদেরকে বেশি প্রশ্ন করব। সো এটা বেশি মনোযোগ দিবেন যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি আমাদের কি ডোমেন হোস্টিং লাগবে কিনা, বা আমরা কি ফ্রি ইউজ করতে পারবো কিনা। ওয়েল, তারপর যে প্রশ্নগুলো তাহলে এক নাগাড়ে করতে থাকেন। আমাদের ওয়ার্ডপ্রেস করার জন্য কি কি সফটওয়্যারের প্রয়োজন হতে পারে? আর সেকেন্ড থার্ড কোশ্চেন হচ্ছে ফিনান্সার এবং ফাইবার বা আরো যেখানে আমরা ইগুলো খুলবো, আমাদের অ্যাকাউন্ট গুলো খুলবো, সেক্ষেত্রে কি আমরা যারা দেখা গেলো ডিজাইনার আছি, তো আমাদের সেই অ্যাকাউন্টের পাশাপাশি রাখতে গেলে কি একই অ্যাকাউন্টে চালাইতে পারবো, শুধু অভিজ্ঞতাটা বাড়াইতে হবে নাকি আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে? এর পরের প্রশ্ন হলো আমার পোর্টফোলিও গুলো কেমন হবে, আর আমার লাস্ট কোশ্চেন হলো একজন ডিজাইনার হিসেবে ওয়েব ডিজাইনের এবং মার্কেটিংটা কতটা বেশি উপকারিতা, এটা একটু লাস্টে একটু আলোচনা করবেন। থ্যাংক ইউ। ভেরি গুড কোশ্চেনস। এইটা হচ্ছে আপনার দিক থেকে যেটা প্রশ্নগুলো করেছেন, বলা যায় পরের দুইটা প্রশ্ন হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, মার্কেটিং রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড যে প্রশ্নটা করেছেন। তো প্রথম যেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং, তো ডোমেইন হোস্টিংটা প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই পারচেজ করতে হয়। যেমন ডোমেইন হোস্টিংটা হচ্ছে আপনার জায়গা জমি, আমরা যেমন নর্মালি ক্যাম্পাস থেকে জায়গা জমি বা অফলাইনে যে জায়গা জমি কিনি সেটার মতো করে হচ্ছে ভার্চুয়ালি জায়গা জমি কেনার মতো হচ্ছে ডোমেইন হোস্টিংটা। তো আমি ডোমেইন হোস্টিংয়ের এই ব্যাপারটা আজকে একদম টোটালি ক্লিয়ার করে দেবো, কীভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়, কীভাবে ডোমেইন রিসার্চ করতে হয়, সেটা আমি আজকেই আজকের সেশনে আমি রেখেছি এটা। তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের কী কী সফটওয়্যার লাগবে। তো আমি যেহেতু প্রথম ক্লাসে আগেই বলেছি যে ওয়ার্ডপ্রেস এটা নিজেই হচ্ছে একটা সফটওয়্যার, এক্ষেত্রে এটার জন্য আমাদের প্লাগইনকে আমরা বলবো হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সাথে আবার অনেক কিছু সংযুক্ত আছে, যেমন থিম, প্লাগইন। এক্ষেত্রে প্লাগইনটা হচ্ছে এক এক ধরনের সফটওয়্যার, এবং প্লাগইনটাকে আমরা যখন ডিজাইন করব, কাজ করব, তখন আমরা ফ্রিতেও পাবো এবং কিনতেও পাবো, প্রিমিয়ামও পাবো। সো এক্ষেত্রে আমাদের সফটওয়্যার হিসেবে প্লাগইনগুলো হচ্ছে কাজে দেবে। তারপর থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে, একজন ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনার হিসেবে আমরা কি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টে কাজ করতে পারবো নাকি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে? বেসিক্যালি আপনি যত বেশি স্কিল অর্জন করবেন সেটা হচ্ছে আপনার জন্য তত বেশি সম্ভাবনা। সো বেসিক্যালি আপনি যদি দুইটা স্কিল দিয়ে কাজ করেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো এক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট দিয়েই দুইটা ক্যাটাগরির কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। যেমন আমি তিনটা ক্যাটাগরিতে কাজ করি, সো আমার কোনো প্রবলেম হয় না। ওকে, তারপর ফোর্থ যে প্রশ্নটা ছিল, আচ্ছা ফোর্থ প্রশ্নটা ছিল আরেকবার, যেটা একটু বলবেন কি আবার? পোর্টফোলিওটা কিভাবে সাজাবো মার্কেটিং এর? ওয়েল, পোর্টফোলিওটা হচ্ছে আমরা যে ডেমো ওয়েবসাইটগুলো বানাবো, অর্থাৎ আমরা ক্লাসের সময়ে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিব বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানোর জন্য, সেই ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো আপনারা রাখবেন এবং ওইগুলোই আপনি আপনার পোর্টফোলিও হিসেবে রাখতে পারবেন আপনার জন্য। তারপরে ফিফথ কোশ্চেনটা, একজন ডিজাইনার হিসেবে এই মার্কেটিংটা মানে কতটা লাভ, মানে বেশি বেনিফিট থাকে একজন ডিজাইনারের ক্ষেত্রে, একজন ওয়েব, যেহেতু আমাদের এখানে বেশিরভাগই ডিজাইনার আছে, একজন ওয়েব ডিজাইনার হিসেবে এটা কি বলতে পারি যে মার্কেটিংটা বা চাহিদাটা কতটুকু, রাইট? সো এক্ষেত্রে বলতে গেলে প্রত্যেকটা কোম্পানির জন্য ওয়েব ডিজাইন লাগে। এখন যারা কিনা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের নিজেদেরকে প্রফেশনটাকে হাইলাইট করার জন্য নিজের জন্য ওয়েবসাইট লাগে। তার মানে হচ্ছে বলতে গেলে নিজের জন্য এবং কোম্পানির জন্য সব ক্ষেত্রেই ওয়েব ডিজাইনটা দরকার। এক্ষেত্রে এটার চাহিদা বিশ্বব্যাপী, এবং এটাকে আপনি মার্কেটিংয়ের জন্য, বিশেষভাবে নিজেকে মার্কেটিংয়ের জন্য আপনার ওয়েব ডিজাইনটা করে ফোকাস করতে পারবেন। ওকে, ওয়েল, তো সুন্দর প্রশ্ন ছিল। এরকম আরও প্রশ্ন যদি কারো থাকে, প্রশ্ন আমি আপনাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি প্রশ্ন করার জন্য। যদি প্রশ্ন না থাকে আমি কিন্তু তাসনিমা আপুকে যেভাবে প্রথম থেকে শুরু করেছি সেভাবে কিন্তু এখন জিজ্ঞেস করা শুরু করবো সবাইকে।
ইমতিয়াজ ভাই কি জয়েন করেছেন? এনি মোর কোশ্চেনস? হ্যাঁ দাদা, আমি আমার একটা কোশ্চেন ছিল। আমরা তো মূলত জানি যে যখন আমরা ওয়েবসাইট করি, ওয়েবসাইট তো যে কোনো ব্রাউজার তো কোডিং ছাড়া, মানে ওদের ভাষা ছাড়া বুঝে না। তো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করি এটার জন্য কোডিং অনেক কিছু জানতে হয়। তো আমরা যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যদি একটা ওয়েবসাইট করি, তো এই ওয়েবসাইটটা আর যেসব ডেভেলপাররা ওয়েবসাইট তৈরি করেন মানে ওয়ার্ডপ্রেস ব্যতীত, তাদের ওয়েবসাইট আর আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কোনো তফাত আছে কি? মানে কোনো প্রবলেম ক্রিয়েট করে বা একই রকম? মানে আমার এটা নিয়ে একটু কনফিউশন। That's a very good question. যে আমরা কেন ওয়ার্ডপ্রেস দিয়ে করব, এবং আমরা চাইলে তো কোডিং করে করতে পারি। হ্যাঁ, আমরা তো কোডিং করেও করতে পারি, আবার আমরা কোডিং ছাড়াও করতে পারি। তাহলে এটার সাথে ডিফারেন্সটা কি? হ্যাঁ, কোডিং করে করতে অনেক কষ্ট করতে হয়, যেমন অনেকগুলো ই করতে হয়, কোডিং করতে হয় একটা পেজের জন্য বা একটা ছবির জন্য। আর আমরা এত ইজিলি একটা থিম দিয়ে বা একটা কিছু করে আমরা এভাবে করব, তো এটা একটু ডিটেইলসটা যদি বলেন। এবং শুধুমাত্র থিম দিয়ে, প্লাগইন দিয়ে করা, এটার মেইন ডিফারেন্সটাকে আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি যদি এইভাবে বুঝাই তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা এই পৃথিবীতে অনেকের পছন্দ হচ্ছে বিল্ডিং ঘর, অনেকের পছন্দ হচ্ছে কাঠের ঘর, অনেকের পছন্দ হচ্ছে কুড়ে ঘর, আবার অনেকের পছন্দ হচ্ছে শুধুমাত্র কাঠ দিয়ে। যেমন জাপানে অনেক ধরনের বাড়ি আছে, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো হয় হচ্ছে আপনার কৃষির মাধ্যমে, কাঠের মাধ্যমে, কারণ অধিকাংশ সময় ভূমিকম্প হয়। তো বিভিন্নভাবে ঘর বানানো যায়। তো ওয়েবসাইটটাও ঠিক এইভাবে আমরা বানাতে পারি, কিন্তু কোনোটার কিন্তু চাহিদা কম না। ঠিক আছে, আমি কি ডিফারেন্সটা বুঝাতে পারলাম? হ্যাঁ দাদা। তারপর প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নের সাথে আমি একটা কিছু অ্যাড করি, সেটা হচ্ছে এখানে আমি যদি ধরেন আপনারা তো সবাই ওয়ার্ডপ্রেসের জন্য ফোকাসড হয়ে মূলত শিখতে এসেছেন, এখানে আমরা যদি মূলত ফোকাস করি HTML, CSS, Bootstrap, তাহলে যেটা হবে আপনাদের এখানে 18 জন থেকে হয়তোবা শেষ পর্যন্ত 2 জন থাকবেন, বাকি 16 জনকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে হচ্ছে কোডিংটা হচ্ছে আপনার প্রচুর ধৈর্যের, এবং আপনাকে হচ্ছে একটা যদি কোড না মিলে এক্ষেত্রে আপনার সারাদিনটাই মনে হবে যে বৃথা, মানে মন ভালো থাকবে না, এবং না মিলাতে পারা পর্যন্ত সন্তুষ্টি কাজ করবে না। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে আপনার মূলত টেকনিক্যাল বিষয়গুলো একটু কম, আপনার মূলত একটু রিসার্চটা বেশি করতে হয় এবং সেই হিসেবে কাজটা করতে হয়। ওয়েল, সুন্দর প্রশ্ন ছিল। তারপর আরো কোনো প্রশ্ন আছে কিনা কারোর? কে বলছেন, একটু নাম সহকারে বললে ভালো হয়। হ্যালো হ্যালো, আমি প্রশ্নটা একের পর এক করি, তারপর আপনি লাস্টে একটু অ্যান্সারটা দিয়ে দিন। শুনতেছেন? আচ্ছা, যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে মানে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। দ্বিতীয় কোয়েশ্চনটা হলো wordpress.org এবং wordpress.com এর মধ্যে পার্থক্যটা আসলে কি। আর তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের মধ্যে দিয়ে কাজ দিবে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানানোর জন্য দিবে, তখন কোনটা আমরা ইউজ করব, যে .org-টা নাকি .com-টা। চতুর্থ যে প্রশ্নটা সেটা হচ্ছে কি কি জানতে হবে ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য। ফিফথ যে প্রশ্নটা সেটা হচ্ছে সার্ভার কয় ধরনের হয় বা ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য কোন ধরনের সার্ভার আমরা ইউজ করব। সিক্সথ যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে লোকাল সার্ভার এর জন্য জাম্প কেমন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করতাম সেটা কিন্তু আমি কিন্তু এখন বলে দিচ্ছি, এবং এটা কিন্তু প্রশ্ন থেকে উত্তর দিলে কিন্তু বেশি মনে থাকে।
সরাসরি ডিসকাশনের চেয়ে, ঠিক আছে? তো যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একটু উত্তরগুলো একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কি টাইপের ওয়েবসাইট বানাতে পারি? আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বলেন, নিউজ পেপার বলেন, তারপরে আপনার পার্সোনাল ওয়েবসাইট বলেন, কিংবা সোশ্যাল ওয়েবসাইট বলেন, কিংবা যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারি। একটা প্রশ্ন ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কী কী টাইপের ওয়েবসাইট বানাতে পারি। তো আমরা সকল ধরনের ওয়েবসাইট আমরা বানাতে পারি। তারপরে ওনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটা মোটামুটি মনে হয় একই টাইপের ছিল, যে ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজির ডিফারেন্সটা কী, অর্থাৎ পার্থক্যটা কী, এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজ কিংবা ওয়ার্ডপ্রেস ডট কম কোনটা আমরা ব্যবহার করব। রাইট নিকোদিম ভাই, এম আই রাইট? ইয়েস দাদা, রাইট। ওয়ার্ডপ্রেস ডট কম, তো ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে তাদের মেইন সাইট, এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটাও তাদের মেইন সাইট, কিন্তু মূল যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে আপনাকে কম স্বাধীনতা দেবে। মানে আপনি যখন একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে যাবেন তখন আপনাকে ওয়ার্ডপ্রেস ডট কমটা কম স্বাধীনতা দিবে, অর্থাৎ তাদের অধিকারে আপনাকে রেখে তারা ফুল অ্যাক্সেস না দিয়ে লিমিটেড অ্যাক্সেসের মধ্যে কাজ করতে দিবে। মানে হচ্ছে লিমিটেড অ্যাক্সেস নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ডট কম দিয়ে কাজ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজিটা যেটা, সেখান থেকে মূলত আমরা মেইন তাদের যে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, যেই সফটওয়্যারটা আমরা মূলত ইনস্টল করব, সেই সফটওয়্যারটা মূলত আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে পাবো, এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজিটা হচ্ছে আপনাকে ফুল অ্যাক্সেস দিবে, অর্থাৎ আপনার স্বাধীনতা আছে এটা পুরোপুরি ইউজ করার জন্য। তো তাদের মূলত মেইন ডিফারেন্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম আপনাকে লিমিটেড একটা স্বাধীনতা দিবে, এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হচ্ছে আপনাকে ফুল অ্যাক্সেস দিবে, এবং ওয়ার্ডপ্রেস ডট কম হচ্ছে কম্পারেটিভলি আপনার একটু হার্ড টু আন্ডারস্ট্যান্ড এবং হার্ড টু ইউজ, বাট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হচ্ছে কম্পারেটিভলি ইজি। এ হচ্ছে মূলত তাদের পার্থক্য। আর ওয়ার্ডপ্রেস ডট কম নাকি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি সেটা আমরা কোনটা ইউজ করবো সেটা আশা করি কথার মধ্যে বুঝে গেছেন, যে আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজিটাই ইউজ করব। তারপরে সার্ভার, সার্ভার কয় প্রকার হতে পারে? সার্ভার অসংখ্য সার্ভার হতে পারে। তো এটা সার্ভার ওয়ান, সার্ভার টু, এরকম অসংখ্য সার্ভার, যেমন আবার লোকাল সার্ভারও হতে পারে। তো এক্ষেত্রে আমরা লোকাল সার্ভারের ক্ষেত্রে ওনার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা কি লোকাল সার্ভার হিসেবে জাম ফাইলটা ইউজ করতে পারি কি না, বা এটা কেমন হবে। তো বেসিক্যালি আমরা যদি নর্মালি একজন শুধুমাত্র বিগিনার হিসেবে প্র্যাকটিসের জন্য শুরু করতে চাই, তাহলে আমরা জাম সার্ভারটা যেটা আছে সেটাকে আমরা শুধু প্র্যাকটিসের জন্য প্রথম একদিন দুই দিনের জন্য ইউজ করতে পারি। কিন্তু যখন আপনি ভালো ডিজাইন করা শুরু করবেন তখন এই জাম সার্ভারটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লায়েন্টের এখানে কার্যকরী হবে না যদি ক্লায়েন্টের এখানে না থাকে। সো এক্ষেত্রে এটা শুধুমাত্র নিজস্ব প্র্যাকটিসের জন্য চলবে, কিন্তু ক্লায়েন্টের জন্য চলবে না। সো এক্ষেত্রে আমি এটাকে রিকমেন্ড করব না। এক্ষেত্রে আমি বলবো যে এটা শুধুমাত্র আজকে কিংবা কালকে প্রথম দুই দিন তিন দিনের জন্য আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করবেন, যতদিন পর্যন্ত আপনি মূলত ডোমেন হোস্টিংটা পারচেজ না করতে পারবেন। তারপর আপনার লাস্ট কোশ্চেনটা কি জানি ছিল? আমি যদি এই প্রশ্নগুলো যদি নিজে থেকে শুধু আপনাদের কাছ থেকে প্রশ্ন না করে অনর্গল আলোচনা করতাম, এক্ষেত্রে আপনারা যদি এইভাবে রিসার্চ করে আগে থেকে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনাদের জন্যই কিন্তু ব্যাটার, এবং সহজে কিন্তু বুঝতে পারবেন। এবার আপনাদের আর কি প্রশ্ন আছে? কই আপনাকে দেখা যাচ্ছে না, কোথায় আপনি? আচ্ছা হ্যাঁ, প্রশ্ন করেন, বলেন। আচ্ছা, অনেকে বলে থাকে দাদা যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এ কাজ করতে হলে পিএইচপি জানা জরুরি, এই কথাটা আসলে কতটুকু নাকি জানতে চাচ্ছিলাম, এটা আমার প্রথম প্রশ্ন। আমি এটাও হ্যাঁ বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওয়ার্ডপ্রেস শিখতেছি ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমরা প্রথম প্রশ্ন ছিল ওয়ার্ডপ্রেস
এটা দিয়ে কি আমরা কি শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখবো নাকি ডেভেলপমেন্ট শিখবো? আচ্ছা, এটা দ্বিতীয় প্রশ্ন ছিল। তারপরে জুমলা, দ্রুপাল, উইক্স এগুলোর সাথে ওয়ার্ডপ্রেসের কি পার্থক্য, কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো? আচ্ছা, প্রথম প্রশ্নটা মিসিং হয়ে গেল আমার। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে ওয়ার্ডপ্রেস শিখতে হলে পিএইচপি টা জানা জরুরি। প্রথমটা আমি তাহলে বলি, ওয়ার্ডপ্রেস শিখতে কি পিএইচপি টা জরুরি কি না, এটা আমি যদিও বা প্রথম দিকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস শিখতে আপনার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে পিএইচপি টা জরুরি না। এক্ষেত্রে পিএইচপি শিখতে গেলে ওই যেটা প্রথমে বলেছিলাম, 18 জন থেকে হয়তো বা 2 জন থাকবে, বাকিরা সবাই হারাই যাবে। পিএইচপি হচ্ছে টোটালি আপনার কোডিং এর উপরে। সেক্ষেত্রে আপনার যখন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার পিএইচপি টা অবশ্যই লাগবে। তবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার পিএইচপি লাগবে না। আর বেসিক্যালি আমাদের কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইন থিম কাস্টমাইজেশন। সো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা কি ওয়েব ডিজাইন শিখবো নাকি ওয়েব ডেভেলপমেন্ট? আমরা মূলত ওয়েব ডিজাইন শিখবো। এবং থার্ড যেটা ছিল সেটা হচ্ছে জুমলা, ড্রুপাল, উইক্স এগুলোর সাথে ওয়ার্ডপ্রেসের কি পার্থক্য এবং আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখবো। তো বলতে গেলে 60% মার্কেট শেয়ার যেটা কিনা সিএমএস, ওগুলোকে কিন্তু বলা হয় সিএমএস, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওগুলো দিয়েও খুব সহজে কন্টেন্ট ম্যানেজ করা যায়, কিন্তু এই সারা বিশ্বের মধ্যে 60% সিএমএস এর মার্কেট শেয়ারটা গ্র্যাব করেছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং বাকি 2%, 3%, 5% বা 7% এরকম করে ওনে আছে হচ্ছে শুধুমাত্র ড্রুপাল বলেন, উইক্স বলেন এগুলো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে বেশি ডিমান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসের। এবং ওয়ার্ডপ্রেস কেন আমরা ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো যে কেন আমরা ইউজ করব, কারণ এটার সহজ বুদ্ধতা, সিকিউরিটি এগুলো আমি একটু পরে আবার ডিটেলস আলোচনা করব। ওকে, ক্লিয়ার? তারপর আরো কারো প্রশ্ন? দাদা মহাশয়, হ্যাঁ মহাশয়, দাদা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেরকম গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছিলাম, আমরা যদি ইন্টারন্যাশনালি কাজ করতে না চাই তাহলে লোকাল মার্কেটে একটা বেশ কাজ করার সম্ভাবনা ছিল বা কাজ করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমরা ওয়েব ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে কি লোকাল মার্কেটে কেমন চাহিদা এটা দেশের ভিতরে? ওকে ফাইন। আচ্ছা, আমার একটা প্রশ্ন স্কিপ হয়ে গেছে, আপনার প্রশ্নটা আরেকবার করলে পরে আগের যে প্রশ্ন ছিল ইমতিয়াজ ভাইয়ের সেই প্রশ্নটা আমি আবার মনে করতে পারবো একটু আরেকবার প্রশ্নটা, প্রথম প্রথমটা যেটা বলেন। আমরা 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 যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা, ওয়েব ডিজাইন শিখে বা ওয়ার্ডপ্রেস এর কাজ শিখে লোকাল মার্কেটে কেমন চাহিদা? ইন্টারন্যাশনালি পাশেই চাহিদা, বাট লোকাল মার্কেটে কেমন চাহিদা এটা? বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে এখন যে কোনো ধরনের ওয়েবসাইট যেহেতু বানাতে পাচ্ছেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো বানানো হয় এগুলো মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হচ্ছে। এবং ওয়ার্ডপ্রেস কম্পারেটিভলি ইজি বিধায় সকল প্রতিষ্ঠান এখন নিজেরা মেনটেন করার জন্য ওয়ার্ডপ্রেসটাকে প্রিফার করছে। সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, এবং যেহেতু এখন পার্সোনাল ওয়েবসাইট হিসেবেও সবাই এটাকে এখন নিজের জন্য নিতে চাচ্ছে, অর্থাৎ একজন ডিজাইনার যে কিনা গ্রাফিক ডিজাইনার, তার পোর্টফোলিও শো করার জন্য একটা পার্সোনাল ওয়েবসাইট লাগে। সো আপনি ডিজাইনারদেরকেও হাইলাইট করতে পারেন যে আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে তাদের জন্য ওয়েব ডিজাইনের কাজটা করে দিতে পারবেন। এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ওয়েবসাইট কিন্তু এখন আপনার দরকার, সেক্ষেত্রে আপনি লোকালিও তাদের জন্য কাজ করতে পারবেন। সো এটার হিউজ ডিমান্ড, লোকালি এবং গ্লোবালি আপনি উভয় ক্ষেত্রে কাজ করতে পারবেন। আর আপনার সাথে ইমতিয়াজ ভাইয়ের যে প্রশ্নটা আমি স্কিপ করেছিলাম, উনি আর পরে বললেন না, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনটা কি আর ওয়েব ডেভেলপমেন্টটা কি? আমার কিন্তু পরে পরে মনে আসে, মনে আসে কিন্তু একটু পরে মনে আসলো। তো ওয়েবসাইট ডিজাইনটা হচ্ছে আপনি মূলত একটা নান্দনিক ডিজাইন করবেন, সুন্দর করে ডিজাইন করবেন, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে ইতিমধ্যে আপনি ডিজাইন করেছেন সেই ডিজাইনটাকে সংশোধন, পরিমার্জন, কিংবা আমরা যেটা বলি কাট বা যেটাকে বলি আমরা অ্যাডিং, এই অ্যাডিং বা সাবস্ট্রাক্টিং যেগুলো সেটাই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট। এবং আপনি যে
ইতিমধ্যে একটা ডিজাইন করা আছে, ধরেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ওয়েব ডিজাইন করা আছে, তারা আপনাকে বললো যে আমাদের একজন ওয়েব ডেভেলপার লাগবে, কেন আমাদের এই ওয়েবসাইটটা মেনটেন্স করার জন্য। ধরেন আপনাকে তারা বললো যে মাসিক চার্জ হিসেবে আপনি কত চান, আপনি বললেন যে মাসিক চার্জ হিসেবে একটা ওয়েবসাইট আমি দেখবো $300। সো এক্ষেত্রে আপনি ধরেন সেখানে $300 কাজ করবেন, তাদের প্রত্যেক মাসের প্রত্যেক যাবতীয় যে আপডেটগুলো আছে সেগুলো আপনি আপডেট দিবেন। এক্ষেত্রে আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে সেখানে কাজ করছেন, তার মানে হচ্ছে আপনি মেনটেনেন্স যেটা করছেন সেটাই হচ্ছে মূলত ডেভেলপমেন্টের কাজটা। ক্লিয়ার? ওয়েল, আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোই কিন্তু মূলত আজকের আলোচ্য বিষয় ছিল। সেক্ষেত্রে এই প্রশ্নগুলোই কিন্তু সহজেই আপনাদের কাছ থেকে আসার সুবাদে আপনারা কিন্তু আজকের এই আলোচ্য বিষয়টা আপনাদের নিজেদের মাধ্যমেই কিন্তু জেনে যাচ্ছেন। সেক্ষেত্রে এই প্রশ্ন যাদের কাছ থেকে আসছে সেই প্রশ্ন শুনে বা প্রশ্ন আসছে বিধায় অনেকেই কিন্তু আবার বিরক্ত বোধ করবেন না, কারণ এগুলোই কিন্তু আজকের থিমের মধ্যে আছে, যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আসছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হই তাহলে কি কি উপায়ে আমরা আয় করতে পারবো? মানে আমরা যদি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হই তাহলে কি কি উপায়ে আমরা ইনকাম করতে পারবো? আচ্ছা, ওয়েল, ভেরি গুড কোশ্চেন। যে আমরা যদি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হয়ে যাই আমরা কি কি উপায়ে ইনকাম করব? প্রথমত আমরা যদি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হই আমরা প্রথমত নিজেদের জন্য আগে ফোকাস করতে পারি। আমরা যদি নিজেরা ওয়েব ডিজাইন করতে পারি তাহলে আমরা এখানে ব্লগিং বা বিভিন্ন নিউজ বানিয়ে আমরা চাইলে আর্টিকেল লিখে এগুলোকে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমেও আর্নিং করতে পারি। এটাকে বলা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, মানে আপনার ওয়েবসাইটটা থাকবে সেখান থেকে আপনার হচ্ছে অটোমেটিক্যালি বিভিন্ন অ্যাড শো করবে, অর্থাৎ পে পার ক্লিক যেটাকে আমরা বলি, এরকম আমরা আর্নিং করতে পারি। বেসিক্যালি হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যাব সেটা আমরা করতে পারবো। আর আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এই যে বেসিক্যালি আমরা বিভিন্ন লোকাল মার্কেট প্লেসে যেমন আমরা বিভিন্ন জনের জন্য ওয়েব ডিজাইন করে দিতে পারি, তারপর আমরা ওয়েব ডিজাইন যারা ইতিমধ্যে করেছে তাদেরটা ওয়েব ডিজাইন মেনটেন্স করতে পারি, এবং আমরা গ্লোবাল মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি। যেমন গ্লোবাল মার্কেট প্লেস বলতে আমরা বিভিন্ন যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই সমস্ত মার্কেট প্লেসে যারা ক্লায়েন্ট আছে তারা আমাদেরকে হায়ার করবে, তাদের জন্য আমরা ওয়েব ডিজাইন করে দিতে পারি, এবং এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে কাজ করে আর্নিং করতে পারি। আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখব এই ওয়ার্ডপ্রেসের পাশাপাশি? ভেরি গুড কোশ্চেন। ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখব? তো বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে যে কিনা ডিজিটাল মার্কেটিংটা জানে না সে মূলত নিজের বিজনেস এর প্রসারটা ঘটাতে পারে না। এখন আমরা যদি ঠিক আজ থেকে 10 বছর আগে যদি চিন্তা করি, ধরেন আমরা হয়তো এটা জানি, অনেকে পত্র পত্রিকায় দেখেছি কিংবা ফেসবুকে দেখেছি যে হেলিকপ্টার থেকে আগে নিচের ভিডিওগুলো করার জন্য হেলিকপ্টারে কে ছিল? একজন ভিডিও ম্যান ছিল, হ্যাঁ, ভিডিওগ্রাফার ছিল। তো বর্তমানে এখন আর হেলিকপ্টারও লাগছে না ভিডিও করার জন্য উপর থেকে, এখন কি এসেছে? ড্রোন এসেছে। এবং ড্রোনের সুবাদে এখন সব কিছু আরও ইজি হয়ে যাচ্ছে। তো প্রযুক্তির যে চেঞ্জ, এই প্রযুক্তির চেঞ্জগুলো কিন্তু আমাদের নিজেদের জানতে হবে, এবং এই প্রযুক্তির চেঞ্জের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখন সারা বিশ্ব নিমিষের মধ্যে খবরাখবরগুলো জেনে যাচ্ছে। যেমন আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু নকরেকাটি সম্পর্কে ফেসবুকে কেউ জেনেছেন, কিন্তু মেজরিটি হচ্ছে আপনারা রিকমেন্ডেশনে এসেছেন। তো যেমন ময়মনসিংহে যারা আছে তারা সবাই যখন আসে তারা সবাই বলে যে আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি। তো তারা কিন্তু আগে থেকে লাইক
দেয় নাই কিংবা আগে থেকে আমাদের পেজের সাথে কানেক্টেড না, বাট আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং এরই সুবাদে কিন্তু তারা নকরেকাটিকে খুঁজে পেয়েছে। তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটার ব্যাপক প্রসার এখন ঘটেছে এবং ডিজিটাল মার্কেটিং জানা মানে হচ্ছে আপনার বিজনেস গ্রোথটা তৎক্ষণাৎ বা দ্রুত করতে পারা। বলতে গেলে আমাদের যে লোকাল এবং ডিজিটাল যে মার্কেটিং বা অ্যানালগ এবং ডিজিটাল মার্কেটিং যেটা আমরা যদি কম্পেয়ার করি, ধরেন এখনও গ্রামে কি করা হয়, বিভিন্ন মাইকিং করে বলা হয় যে এই হাসপাতালে নতুন ডাক্তার জয়েন করেছেন অমুক ডাক্তার, তো এটা কিন্তু শুধুমাত্র গ্রামে বলতে পারতেছে সে। এক্ষেত্রে সারা বিশ্বকে সে যদি জানাতে চায় তাহলে জাস্ট আপনার ফেসবুকের একটা স্ট্যাটাসই যথেষ্ট। এক্ষেত্রে আপনি যদি ফেসবুকের একটা পেজ যদি প্রমোট করে যদি আপনি লোকেশন টার্গেট করেন, ধরেন এখন আমি যদি চাই, আমি যদি 100টা দেশে নকরেকাটিকে যদি প্রমোট করতে চাই, আমি শুধুমাত্র কিছু টাকা খরচ করার মাধ্যমে আমি প্রত্যেকটা দেশে আমি নিজেকে প্রকাশ করতে পারবো। ইনফ্যাক্ট আপনাদের এই ভিডিওটা যদি আমি চাই 100টা দেশে আমি প্রমোট করতে, তাহলে খুব সহজে প্রমোট করতে পারবো। দ্যাট ইজ হাউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংয়ের বেশি চাহিদা এবং বলতে গেলে নিজেকে প্রমোটের থেকে শুরু করে বিজনেস প্রমোট সব কিছুর জন্য এখন ডিজিটাল মার্কেটিংটা দরকার। আর এই করোনা মহামারীতে আপনারা জানেন যে ঘরে বসে আপনারা বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাচ্ছেন, ঘরে বসে আপনারা এখন কোর্স করছেন, সব কিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এবং ডিজিটাল মার্কেটিংয়ের আশীর্বাদ, রাইট? তারপর আমি তাহলে প্রশ্ন করি, আরো কয়েকটা আমি প্রশ্ন করি না, আপনারা যদি প্রশ্ন না করেন, প্রশ্ন যদি থাকে বলেন, আমি স্কোপ দিচ্ছি এখনো। হ্যালো, হ্যাঁ রোমন ভাই, আমার কোশ্চেন ছিল ওয়ার্ডপ্রেস এর, মানে আমরা যে ওয়েব ডিজাইন করব সেটা সিকিউরিটি সিস্টেম থেকে, আরেকটা কোশ্চেন ছিল সেটা অবশ্য আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। এই কোর্সটা মূলত আমরা করছি হলো ওয়েব ডিজাইনের, ওয়েব ডিজাইনের উপর যে করছি, সেটি পরবর্তীতে আমরা ওয়েব ডেভেলপমেন্ট প্রয়োগ করতে পারবো, কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে পারবো। ওয়েব ডিজাইন আমরা শিখছি, আমরা কি ওয়েব ডেভেলপমেন্টটাতে ফোকাস করতে পারবো কিনা বা আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো কিনা, এখানে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড নামে একটা অপশন আছে ওয়েব ডেভেলপারদের। তো এক্ষেত্রে আপনি বেসিক্যালি, আমি আপনাদেরকে থিম কাস্টমাইজেশনের সময় ব্যাকএন্ডটা ভালো করে দেখাই দিব, কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য আপনাকে যখন কোডিং করতে হবে তখন আপনাকে সেটা আলাদা করে সময় দিয়ে করতে হবে। এক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে আলাদা একটা পার্ট। এক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডপ্রেস শেখার পরে আপনাকে অ্যাডভান্স লেভেলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএইচপিটা আলাদা করে 6 মাসের আলাদা শুধুমাত্র ফোকাস করে ট্রেনিং নিতে হবে। তারপর প্রথম প্রশ্ন জানে কি ছিল, প্রথম কোশ্চেনটা ছিল মানে ওয়েব ডিজাইনে আমরা কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব ডিজাইনটা করব, সেটা সিকিউরিটি সিস্টেম। আজ থেকে 5 বছর আগে অনেকেই কমপ্লেন করতো ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে সমস্যা, কিন্তু বর্তমানে এই 2020 সালে এসে কেউ আর কমপ্লেন করে না সিকিউরিটি নিয়ে। এখন ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি খুবই ভালো এবং এই সিকিউরিটি নিয়েও আমরা আজকে দেখব 2020 সালে কী ডেভেলপমেন্ট করেছে ওয়ার্ডপ্রেস। ওকে, ভালো লাগছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এরকম প্রশ্ন করছেন। আরও প্রশ্ন, আব্দুল আলীর মাহির ভাই কোনো প্রশ্ন? এখন আমরা যদি 3টা ক্যাটাগরিতে কাজ করি তাহলে আমাদের 7টা গিগ থাকবে নাকি 3টা ক্যাটাগরির জন্য 3টা আলাদা 7টা গিগ থাকবে নাকি এটা কম্বাইন করে? আপনি যেহেতু ফাইবার মার্কেট প্লেসে কথা বললেন, এটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, যারা কিনা একদম নতুন শুরু করছেন তাদের কাছে কিন্তু এটা কিন্তু একটু জটিল লেগে যাবে এই প্রশ্নগুলো, আমি যদিও বা সহজভাবে উত্তর দিব। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো, যেমন ফাইবার মার্কেট প্লেসে বলতে হচ্ছে পোর্টফোলিওর কথা উনি বলছেন, তো এক্ষেত্রে ওইখানে যেহেতু 7টাই লিমিটেড, ওইখান থেকে গ্রাফিক্সেরটা 3টা বাদ দিয়ে দিবেন, এখান থেকে 3টা যুক্ত করে দেবেন।
মোট হচ্ছে সাতটাই টোটাল থাকবে, ঠিক আছে? তারপর আমি কিন্তু যখন যারা কিনা ইতিমধ্যে গ্রাফিক্সে কোর্স করেছেন কিন্তু তারা কিন্তু অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করতেছেন, আমি কিন্তু শর্টকাট উত্তর দিব এবং স্কিপ করে যাব, কারণ পরবর্তীতে আমাকে একই কথা আবার বলতে হবে। তবে আমি সবার প্রশ্নের উত্তর দিব, কারো প্রশ্নের উত্তর না দিয়ে আমরা স্কিপ করব না, তবে শর্টকাট কিছু দিব, আবার কিছু ডিটেলস দিব। আচ্ছা, তারপর কোনো প্রশ্ন আরো? শ্রাবণ নাই, রিনা আপু কোনো প্রশ্ন? আবার মিউট হয়ে গেছে। নাই না? হ্যালো, হ্যাঁ রোমন ভাই আবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরেকটা মানে কোশ্চেনটা মনে পড়ে গেছে। আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলছিলাম, তো এইখানে আপনি যেটা বললেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা ফেসবুক, এটা অবশ্য আমি জানতে পেরেছি আপনার মাধ্যমে, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কি করা যাবে ডিজিটাল মার্কেটিং? অফকোর্স সেটা তো দেখাই দিবেন নাকি? আবার বলে, ওকে থ্যাংক ইউ। মূল কথা হচ্ছে আপনারা যারা কিনা এখানে কোর্সে এনরোল করেছেন, আপনারা যদি পডকাস্ট হয়ে ভালো করে শিখেন তাহলে আপনারা এগুলোর যে কোনো একটাকে কেরিয়ার হিসেবে নিতে পারবেন। আপনারা চাইলে ওয়েব ডিজাইনার হিসেবে শুধু কেরিয়ার করতে পারেন, চাইলে ডিজিটাল মার্কেটার হিসেবে কেরিয়ার করতে পারেন। তো ইতিমধ্যে যারা ইতিমধ্যে গ্রাফিক্সের কাজ করছে তারা জানে যে শুধু চাইলে গ্রাফিক্সে কেরিয়ার করতে পারে, কিন্তু লেগে থাকতে হবে। সো মূলত প্রত্যেকটা সেক্টরটা দিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমরা তো মূলত সব কিছু প্রজেক্ট বেসিস শিখাই। তো এক্ষেত্রে আপনার সব কিছু যে একবারে আমি যা দেখাবো সব কিছু জানতেই হবে, সব কিছু পারতে হবে তাও না, কিছু কিছু প্রজেক্ট আমি যেখানে বেশি ফোকাস দিব দেখবেন যে সেই প্রজেক্টগুলো শিখলেও আপনি মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন। তবে আমি আপনাদের বলবো যে কোন বিষয়গুলো বেশি বেশি ফোকাস দিয়ে শিখতে। আচ্ছা, আরও মনে হয় কারো কারো প্রশ্ন আছে, যেমন রুমো ক্যাথরিন আপু হঠাৎ করে বললেন আমি যখন জিজ্ঞেস করলাম আমার প্রশ্ন আছে। তো এরকম গোপন প্রশ্ন থাকলে হবে না, সরাসরি প্রশ্ন করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ ইমতিয়াজ ভাই, আমরা যে লেখাটা পড়ছি ওই লেখাটার ভিতরে ছিল যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি এই শব্দটা ব্যাখ্যা করতে চাচ্ছি। মানে আপনারা যে এত সুন্দর সুন্দর পয়েন্ট ধরে প্রশ্ন করতে পারেন এই জন্যই আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো প্রথম থেকেই বুঝতে পারতেছেন। আচ্ছা, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান একটা টেকনিকের মতো বা টুলস বলা যায়, এটাকে বলা যায় টুলস। এক্ষেত্রে এসইওর মাধ্যমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটটাকে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি, মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়ার্ডপ্রেসটা খুবই কার্যকরী। ওকে জি, ধন্যবাদ। আগ্নেস আপু মনে হয় কিছু প্রশ্ন করবে, চুপচাপ আছেন। শোনা যাচ্ছে না আপনার? এখানে যদি ল্যাপটপ দিয়ে জয়েন করেন তাহলে মাইক্রোফোনটা একদম খুলে ফেলেন, তাহলে মনে হয় শোনা যাবে। না, শোনা যাচ্ছে না আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে এবং শুনে। কিন্তু আমার একটু আগে মাত্র হেডেক ছিল, ভালো হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন শুনে। আচ্ছা, যদি এখন কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের যে ডিসকাশনের পরে যে শিডিউল বা শিডিউল অনুসারে যে ক্লাসটা আমি দিব সেটা আমি তাহলে কন্টিনিউ করব। তো ক্লাসের সময় হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকতে পারে, এক্ষেত্রে যখনই প্রশ্ন থাকবে জাস্ট আপনার নামটা বলবেন এবং প্রশ্নটা করতে পারবেন। ওকে, ওয়েল, তো আমি প্রথমেই শুরুটা করছি গত ক্লাসের কিছু দিয়ে। তো আমরা
প্রত্যেকটা ক্লাসে এরকম করে রিপিট করব, যেন আপনারা যেটা শিখেছেন সেটা ভুলে না যান। তো গত ক্লাসে আমি বলেছিলাম হোয়াট ইজ ওয়েব ডিজাইন, সেই ক্ষেত্রে আমাদেরকে এখন একটু ব্যাখ্যা দিবে আব্দুল আলী মাহির ভাই। হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়েব ডিজাইন? ওকে, ওয়েব ডিজাইন মানে একটা পেজ তৈরি করার জন্য ডিজাইন তৈরি করা, যেমন আমরা অনেক ডিজাইন তৈরি করি, গ্রাফ করি, এইগুলো করার জন্য একটা কন্টেন্ট কিভাবে রাখা যায় সেটা একটা ডিজাইন করে মাল্টিমিডিয়া দেওয়া না ওয়েবসাইট আনা। ওকে, ভেরি গুড। মানে যে কোনো একটা সার্ভারে আমরা যেই পেজ, অডিও, ভিডিও কিংবা ইনফোগ্রাফিক্স, ছবি, এই সমস্ত জিনিস যখন আমরা সাজিয়ে রাখবো সেটাকে আমরা সুন্দর করে প্রকাশ করলে সেটাকে আমরা বলতে পারি ওয়েব ডিজাইন। সো কনসেপ্ট ইজ ক্লিয়ার, রাইট? সবাই তো ক্লিয়ার হোয়াট ইজ ওয়েব ডিজাইন? তা এখন কোর্স করতেছেন, 3 মাস পরে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, কি জানি শিখছিলাম ভুলে গেছি, এটা বলা যাবে না। ভালো করে বুঝতে হবে এবং একদম মনের মধ্যে ধারণ করতে হবে। ওয়েল, তারপর মিথিলা ফারজান আপু কি আছেন? আর দেয়ার স্যার, ওকে। সো এখন আপনি বলবেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এন্ড ওয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইজ আ ফ্রি সফটওয়্যার ওয়্যার উই ক্যান ইটস আ কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আর এখানে হচ্ছে লাইক কন্টেন্ট বলতে গেলে আর্টিকেলস, অডিও, ভিডিওস, অ্যাডস, ইনফোগ্রাফিক্স, ইমেজ, এরকম আই গেস পোস্ট করা হয়। আর আর একটা কোশ্চেন কি জানছিল, হোয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস? উই শুড চুজ ওয়ার্ডপ্রেস বিকজ এটা সবচেয়ে আই গেস দিস ইজ দ্য বেস্ট ওয়ান অন লাইক বাকিগুলো থেকে আই গেস। ওকে, ফাইন। সো উত্তরগুলো ঠিক আছে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু জানলাম, ওয়েব ডিজাইনটাও কি সেটাও জানলাম, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস রিয়েলি। কারণ এই প্রশ্নটা ছিল অনেকেরই যে আমরা কেন ওয়ার্ডপ্রেসটা চুজ করবো, আমরা তো চাইলে কোডিং করে করতে পারি বা অন্যান্য ওয়েতে করতে পারি, কেন ওয়ার্ডপ্রেস চুজ করবো? যেমন ইমতিয়াজ ভাইয়ের প্রশ্ন ছিল, নিকোদিম ভাইয়ের প্রশ্ন ছিল এবং নাহিদাপুর প্রশ্ন ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কেন করবো কিংবা উই কোডিং দিয়ে কেন করবো। তো সবার মধ্যে মোটামুটি একই ধরনের প্রশ্ন ছিল, কিন্তু ঘুরে পিছিয়ে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমি এই জন্য ঘুরে পিছিয়ে উত্তর দিয়েছি। তো এখন আমরা হোয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস এই বিষয়টা একটু আমরা গুগল থেকে দেখে আসি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি এখন একটা ব্রাউজারে আসছি, ব্রেভ ব্রাউজার। তো আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যারা দেখতে পাচ্ছেন না একটু বলবেন। অনেকেই দেখি যাচ্ছে কি ক্লাসে মাঝে মাঝে কোনো কিছু দেখে না, শুনেও না ঠিক মতো, ক্লাসের পরে বলে যে আমি তো কিছু দেখি নাই, আমি তো কিছু শুনি নাই, এরকম অজুহাত কিন্তু দেওয়া যাবে না। সো ক্লাসেই কিন্তু যে সমস্যা সেগুলো বলতে হবে। ওকে, তো আমি এখানে সরাসরি লিখলাম হোয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস। মাঝে মাঝে কিন্তু কার কার কাছ থেকে যেন অনেক ঝড় আসে, তুফান আসে, ঠিক আছে? যারা কিনা বিশেষভাবে হেডফোন ইউজ করেন তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু বেশি সমস্যার হয়,
মনে হয় কানে কেউ গুলি মারছে। তো এই ক্ষেত্রে যারা কিনা জয়েন করার পরে বেশি এই সাউন্ডটা দিচ্ছেন, আপনারা নিজ দায়িত্বে কিন্তু মিউট করে দেবেন, ওকে? বিশেষভাবে যাদের এখান থেকে এটা আসে, তো যাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড কখনোই আসে না, কোনো সমস্যাই হয় না, কেউ সমস্যার কারণ হয় না, তারা সবসময় অন রাখবেন, কারণ তারাই হচ্ছেন ক্লাসে আমাকে প্রশ্ন করবেন এবং সবসময় আমার উত্তর দিবেন, ওকে? তো আমরা এখানে যখন লিখলাম ওয়াই উই শুড চুজ ওয়ার্ডপ্রেস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস ওপেন সফটওয়্যার, ইটস ফ্রি সফটওয়্যার। সো এই ক্ষেত্রে এই সফটওয়্যার হচ্ছে ফ্রি, যেমন অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যদি অন্যান্য সফটওয়্যার ইউজ করতে যাই আমাদের কিনতে হয়, পারচেজ করতে হয়। যেমন বিশেষভাবে যেমন ফ্রান্সে আছেন হচ্ছে ববি ভাই এবং নাহিদ সুলতান আপু আছেন ইতালিতে। আচ্ছা, ওনারা কি আছেন এখন? নাহিদ সুলতান আপু আছেন? হ্যাঁ, যেমন নাহিদ আপু এখন ইতালিতে আছেন, আমি ইতালির ব্যাপারটা জানি না ঠিক, কিন্তু ইউএসএ, হ্যাঁ ইউএসএ, তারপর হচ্ছে আপনার যে কোনো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষভাবে আমরা যারা অ্যাডোব ফটোশপ বলেন, অ্যাডোব ইলাস্ট্রেটর বলেন, সেই সফটওয়্যারগুলো আমরা ক্র্যাক হিসেবে ইউজ করি। এগুলো কিন্তু ক্র্যাক হিসেবে ইউজ করা একদম দণ্ডনীয় অপরাধ। বিশেষভাবে আমেরিকা থেকে আমাদের কিছু স্টুডেন্ট জয়েন করেছিল, তারা আমাদেরকে বলেছে যে আমরা তো আসলে ক্র্যাক ইউজ করতে পারবো না, ক্র্যাক ইউজ করলে আমাদেরকে জানলে পরে শাস্তি দিবে, জরিমানা করবে। সো মোস্ট প্রবলি ইতালিতেও এটা হতে পারে, রাইট আপু? সো আমি যেটা বললাম যে এটা ইজি বলছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ওপেন সফটওয়্যার, আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তারপর ইটস দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার সিএমএস, তো এখানে এটা বলছে হচ্ছে মোস্ট পপুলার সিএমএস, মানে হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর ইউ ক্যান ইউজ ওয়ার্ডপ্রেস ফর অল টাইপস অফ প্রজেক্টস, এই যেটা কিনা যার প্রশ্ন ছিল। আচ্ছা, আমি আপনাদের একটু বলে নিই, যারা কিনা গ্রুপ কল ছাড়া ঢকড়াকা আইটি ইনস্টিটিউট আইডিতে ক্লাসের সময় ফোন দেবেন, আমি কিন্তু রিসিভ করতে পারবো না। এক্ষেত্রে এখানেই আপনাকে ফোন দিতে হবে, যদি আপনার কল কেটে যায় এখান থেকে আবার কল দিতে হবে, অর্থাৎ এই গ্রুপে কল দিবেন। ওই সময় কার জানি প্রশ্ন ছিল যে আমরা কি কি ধরনের ওয়েবসাইট বানাতে পারি, যেমন মনে হয় নিকোদিম ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা কি কি ধরনের ওয়েবসাইট বানাতে পারি। সো আমার কিন্তু অল্পতে মনে থাকে, আপনারা যাই বলেন না কেন আমার মনে থাকে। সো এক্ষেত্রে এই যেটা আমি বললাম যে নিকোদিম ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা কি টাইপের ওয়েবসাইট বানাতে পারি, আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে অল টাইপস অফ ওয়েবসাইটস, অল টাইপস অফ ওয়েবসাইটস বা প্রজেক্টস। তারপরে আমরা এখানে লার্নিং হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস ইজ সিম্পল, এখানে লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ভেরি সিম্পল, বিকজ এখানে আপনি আমার কাছ থেকে যা শিখবেন আপনি চাইলে এগুলো রিসার্চ করে শিখতে পারবেন। যেমন আপনি আমার কাছ থেকে শিখবেন হচ্ছে এক মাসের মধ্যে ওয়ার্ডপ্রেস, আপনি ধরেন ইউটিউবে শিখলে হয়তো বা আপনার 3 মাস সময় লাগবে, কিন্তু এইটা হচ্ছে অ্যাভেলেবল, এটা সব জায়গাতে পাওয়া যায়, জাস্ট আপনাকে বুঝতে হবে কিভাবে রিসার্চ করতে হয়। 2টা ক্লাসের পরে আপনি বুঝে যাবেন কিভাবে রিসার্চ করে নিজে নিজেই শেখা যায়, ওকে? তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ার্স আ হিউজ ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস কমিউনিটি। তো এই দেয়ার্স হিউজ ফ্রেন্ডলি কমিউনিটি বলতে যেটা তারা বোঝাচ্ছে সেটা হচ্ছে তারা বিশেষভাবে ওয়ার্ডপ্রেস কমিউনিটিরা তারা খুবই অ্যাক্টিভ, আপনি যখনই তাদের সাইটে প্রশ্ন করবেন, তাদের কাছ থেকে সলিউশন চাইবেন, তারা সহজে আপনাকে সলিউশন দিবে, এবং সবার কাছ থেকেই বিশেষভাবে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপনি সহজেই প্রবলেম সলভ করতে পারবেন, কারণ ইউটিউবেও প্রচুর ডেভেলপার আছে যারা কিনা ওয়ার্ডপ্রেস রিলেটেড হেল্প করে। যেমন ডাব্লিউপি বিগিনার নামে একটা সাইট আছে, ডাব্লিউপি বিগিনার, আমি এখানে লিখে দিচ্ছি, ডাব্লিউপি বিগিনার নামে লিখে সার্চ দিলে আপনারা গুগল থেকে হিউজ ইনফরমেশন পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস রিলেটেড, ডাব্লিউপি বিগিনার। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস এনেবলস ইউ টু স্কেল ইউর ওয়েবসাইট, মানে হচ্ছে কি আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা নিজে থেকে সুন্দর করে সাজাতে পারবেন আপনার নিজের মনের মতো করে। থিমস এন্ড প্লাগইনস গিভ ইউ ফুল কন্ট্রোল ওভার ইউর ওয়েবসাইট। অনেকেই বলতে পারেন যে হোয়াট ইজ থিম, হোয়াট ইজ প্লাগইনস, তাই না? প্রশ্ন থাকতে পারে না হোয়াট ইজ থিম, হোয়াট ইজ প্লাগইন। থিম হচ্ছে একটা ওয়েবসাইটটা
দেখতে কেমন হবে, ওভারভিউটা কেমন হবে, যেমন এই যে স্কাইপের কলিং এর ভিউটা কেমন হবে, এটা হচ্ছে একটা থিম। যেমন আপনাদেরকে এখন আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা থিমের মাধ্যমে করা হয়েছে। তারপর প্লাগইন কি, প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কাজটা করছি এরকম অনুরূপ বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেটাকে আমরা সাব ক্যাটাগরি সফটওয়্যার বলতে পারি, যেটা কিনা ওয়ার্ডপ্রেসে আমরা ইউজ করে আরো সুন্দর ডিজাইন করতে পারি। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটস আর ইজি টু মেইনটেইন, যেটা কিনা আমরা আগে আলোচনা করেছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা কেন ব্যবহার করব, বিকজ ইটস ইজি টু মেইনটেইন অ্যান্ড ইটস ইজি টু কাস্টমাইজ। ইউ ক্যান অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফর সার্চ ইঞ্জিনস। এই যে ইমতিয়াজ ভাইয়ের যে প্রশ্নটা ছিল, ওয়ার্ডপ্রেস লেখার মধ্যে আর্টিকেল আমি দেখেছি যে এসইও ফ্রেন্ডলি, সো এখানে তারা বলেছে ওয়ার্ডপ্রেস ইজ এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ইউ ক্যান ইজিলি গেট ইট অন সার্চ ইঞ্জিনস, সার্চ ইঞ্জিনস। তারপরে ওয়ার্ডপ্রেস টেক সিকিউরিটি সিরিয়াসলি, এই যে আমাদের এখানে রুমন ভাই প্রশ্ন করেছিল ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কেমন, তো এখানে নো সিএমএস অর ওয়েবসাইট ইজ 100% সিকিউর, বাট ওয়ার্ডপ্রেস ইজ নাও মাচ মোর দ্যান সিকিউর দ্যান অ্যানাদার প্ল্যাটফর্মস। তো এক্ষেত্রে রুমন ভাইয়ের প্রশ্নটা কিন্তু এখানে চলে আসছে, যেটা কিনা আমি বলেছিলাম আপনাদের, আপনাদের এই প্রশ্নগুলোই কিন্তু আজকে আপনাদেরকে এগিয়ে রেখেছে, যে আপনারা যে প্রশ্নগুলো জানতে চেয়েছেন আজকের ডিসকাশনে কিন্তু এগুলো চলে এসেছে। সেইভাবে যদি আগে আগে প্রশ্ন করেন তাহলে আগে আগে শিখে যাবেন। ওকে, তারপরে ইউ ওন ইউর ওয়েবসাইট অ্যান্ড ইটস কন্টেন্ট, যেটা কিনা আমরা বলেছি ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এর মধ্যে নিকোদিম ভাইয়ের একটা ডিফারেন্স নিয়ে প্রশ্ন ছিল। আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ফুল অ্যাক্সেস পাবেন, সেক্ষেত্রে আপনাকে তারা জানেই যে আপনি ওইটাই ইউজ করবেন, এবং এই জন্যই বলছে যে ইটস ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউ ওন অ্যান্ড ইটস কন্টেন্টস অলসো ইউর্স। তারপরে ইটস দ্য ইন্ডাস্ট্রিজ বেস্ট অপশন ফর ব্লগিং, কি বলছে দেখছেন, আমরা কি জানি ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? আমরা হয়তো বা কোম্পানি বলতে জানি, অনেকেই হয়তোবা অনেকেই জানেন যে ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝানো হয়, ইন্ডাস্ট্রি হচ্ছে অনেকগুলো কোম্পানির সমন্বয়ে একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো এক্ষেত্রে কোম্পানি কোম্পানি হাজার হাজার কোম্পানি তো ইউজ করছে, এক্ষেত্রে অসংখ্য ইন্ডাস্ট্রি ইউজ করছে ব্লগিংয়ের জন্য। তো সারা বিশ্বের মধ্যে নামি দামি কোন কোন কোম্পানিগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করা সেগুলো আপনারা জেনে যাবেন কিছুক্ষণ পরে, ইন্টারেস্টিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট ম্যানেজমেন্ট মেড ইজি, তো এরকম আরও অনেক অপশন আছে যেটা কিনা আমরা চাইলে নিজেরা পয়েন্ট আকারে বের করতে পারি। সো ওয়ার্ডপ্রেস ইজ ভেরি ইজি অ্যান্ড ইটস সিকিউরিটি ইজ ভেরি ভেরি হাই নাও অ্যান্ড ইটস ইজি টু মেনটেন অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল থিমস অ্যান্ড প্লাগিনস। এরকম আমরা প্রায় 11টার মতো পয়েন্ট দেখলাম, যেটা কিনা আমরা চাইলে নিজেরা যখন ব্যবহার করব তখন আমরা অজস্র পয়েন্ট বের করতে পারবো। সো এই যে আমরা যেটা দেখলাম, এটা দেখার পর কি এখন বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেসটা আমরা কেন ইউজ করব? আর ইট ক্লিয়ার নাও? ইয়েস ক্লিয়ার। আচ্ছা, আপনাদের কি কারো ঘুম ধরতেছে? না না, নিকোদিম ভাই কি ঘুম ধরছে? কোন কাপড় মনে হয় ঘুম ধরছে না? আচ্ছা যাই হোক, আপনাদের মনে হয় কারো কারো ঘুম ধরেছে, কিংবা ঘুম না ধরলেও টানা এক ঘন্টা বসে আছেন, ব্যাক পেন করতে পারে। সো এখন আপনারা 10 মিনিটের, আচ্ছা 12 মিনিটের ব্রেক দিচ্ছি, আপনারা ঠিক 10:10 আবার জয়েন করবেন, ঠিক 10:10। ওকে, সো এনজয় ইউর ব্রেক। 11:10 দাদা, ও সরি 11:10। ওকে, থ্যাংক ইউ দাদার ঘুম ধরছে, আমি কথা বলতেছি আমার ঘুম ধরছে। ওকে, এনজয় ইউর ব্রেক। এখন আপনাদের একটা গল্প দিয়ে শুরু করি। টাঙ্গাইলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো সেখানে পড়াশোনা করত একজন যুবক। তো পড়াশোনা করার সময়ই তার পড়াশোনাটা সে কন্টিনিউ করতে পারবে কিনা সেটা নিয়ে তার সংশয় ছিল। তো একটা পর্যায়ে সে পড়াশোনাটা বন্ধ করে দিতে চাইলো, কারণ হচ্ছে তার বাবা তাকে সেভাবে সাপোর্ট দিতে পারছিল না, তার বাবা হিমশিম খাচ্ছিল তাকে সাপোর্ট দিতে। তার বাবা ছিল একজন মিষ্টির দোকানদার, তো যদিও মিষ্টির দোকানদার ছিল কিন্তু ঠিক সেভাবে চলছিল না। তো একটা পর্যায়ে খুব কষ্টে সেই ছেলেটি
মানে খুব দরিদ্র পরিবার থেকে উঠেছে, সে পরবর্তীতে সে আচ্ছা গল্পটা কি শেষ করবো নাকি পরবর্তীতে বলবো? শেষ করেন। আচ্ছা না, আমার হঠাৎ করে কার এখান থেকে জেনে সাউন্ড আসলো, তো গল্পটা মনে নাই আর, বুঝছেন। আচ্ছা অনেকে যারা পরে জয়েন করেন অনেক সাউন্ড আসে, জয়েন করার সাথে সাথে মিউট করে দিবেন। ওয়েল, পরে সে যখন ওখান থেকে পড়াশোনা শেষ করলো, সে ঢাকায় আসলো, টাঙ্গাইল থেকে সে ঢাকায় আসলো। ঢাকায় এসে সে সরকারিভাবে একটি কোর্স হচ্ছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে, তো সেই কোর্সটা করে, এবং সেই কোর্সটা করার পরে সে প্রথম শুরু করে $5 দিয়ে কাজ, মানে ফ্রিল্যান্সিং শুরু করে সে $5 দিয়ে, এবং বর্তমানে সে মাসে $5,000 থেকে $6,000 সে ইনকাম করে। তো সেই ছেলে যাকে নিয়ে এখন বলতে গেলে আমাদের বাংলাদেশ সবাই চিনে, যারা ফ্রিল্যান্সিং করে বলতে গেলে প্রায় সবাই চিনে, সে হচ্ছে সুমন সাহা। তো আপনারাও কয়েকদিন পরে চিনবেন। তো উনি বলতে গেলে একজন সফটওয়্যার টেস্টিং ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার। তো উনি মূলত এখন কাজ করছেন হচ্ছে আপওয়ার্কে। তো আমি তার গল্পটা যেটা বললাম, আপনারা নিজেরা যখন তার গল্পটা আরও পড়বেন তখন আরও ইন্সপায়ার্ড হবেন। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করেছি শর্টকাট, কারণ আমার হাতে অন্য কিছুর জন্য সময় বরাদ্দ। সো আমি আপনাদের জন্য সেই গল্পের লিঙ্কটা, অর্থাৎ প্রথম আলো থেকে যেটা পাবলিশ করা আছে সেটা আমি আপনাদের জন্য এখানে শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, যারা পরে জয়েন করেছেন ব্যাক বেঞ্চে যারা আছেন, মানে হচ্ছে যারা প্রশ্ন করছেন না, আমি ধরে নিয়েছি তারা হচ্ছে ব্যাক বেঞ্চে আছেন, ঠিক আছে। যেমন প্রত্যয় আছে, তারপর তানজিম ফারাবি ভাই আছেন, আর প্রশ্ন করেন না এরকম বা এখনো আমার সাথে কথা বলেন না এরকম আর কি আছেন, হেলুল ভাই আছেন, আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি আমি। আচ্ছা উত্তর পেয়ে গেছেন। আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করব, আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন লাইনে, ঠিক আছে। দাদা আমার প্রশ্নটা ছিল যে আমি ওয়েব ডিজাইন শিখে ডেভেলপ করতে পারবো, এটার আনসারটা আপনি দিয়ে দিয়েছেন, তার কিছু বলে নাই। ও আচ্ছা, তাহলে আপনি ওই সময় বলেন নাই কি যে আমারও এটা প্রশ্ন ছিল, লিখে দিতেন, আনসার পেয়ে গেছি। আচ্ছা আমি আপনাদের জন্য সেই লিংকটা দিয়ে দিচ্ছি, আপনাদের স্কাইপ মেসেঞ্জারে দেখেন আমি একটা লিংক দিয়েছি, এই লিংকে ক্লিক করলে পরেই আপনারা পরে গল্পটা পড়ে নেবেন। $5 শুরু হয়েছিল সুমনের কাজ। মানে এখন আবার পড়তে যাবেন না, এখন পড়তে গেলে কিন্তু আমার ক্লাস লেকচার মিস হয়ে যাবে, আমি যখন প্রশ্ন করব তখন থ হয়ে যাবে। ওকে, ওয়েল এখন আমি আপনাদের জন্য ওয়ার্ডপ্রেসের বিস্তর যে লেখাটা দিয়েছিলাম সেই লেখাটার মতো করে সামগ্রিকভাবে আপনাদের কিছু অ্যামেজিং তথ্য দেব, যে তথ্যটা আমরা গুগল থেকে পেতে পারি। আমরা যদি এখানে শুধু লিখি যে অ্যামেজিং স্ট্যাটিস্টিক্স অফ ওয়ার্ডপ্রেস 2020, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে 2020 সালে অ্যামাজিং কিছু, মানে সারপ্রাইজিং কিছু স্ট্যাটিস্টিক্স আছে। তো এখানে আমরা দেখি সারপ্রাইজিং স্ট্যাটিস্টিক্সটির মধ্যে আপনারা যারা পড়েছেন তারা তো জেনেছেনই, 112 জন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছে প্রথম অবস্থায়, এবং 4,23,759 লাইন্স কোড করার সুবাদে এবং 6 মিলিয়ন ফান্ড প্রজেক্ট করার সুবাদে, দেওয়ার সুবাদে আমরা পেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম এখন আমরা বিনা কুডিংয়ে ইউজ করতে পাচ্ছি। যাদের মাথা হ্যাং হয়ে যেত কুড দেখলে পরেই, সে আমরাও এখন কিন্তু বিনামূল্যে
কোডিং ছাড়াই কিন্তু কাজ করতে পাচ্ছি, সো তাদের একটা পরিশ্রমের সুবাদে। তারপর ওয়ার্ডপ্রেস ইজ দ্য টপ কন্টেন্ট ম্যানেজমেন্ট, তো এই যে আমি বলেছিলাম 61% বা 61.8% হচ্ছে মার্কেট শেয়ার মধ্যে আছে, তারপরে দ্রুপাল জুমলা এগুলো আরও কম অবস্থায় আছে। 30% অফ দ্য ইন্টারনেট ইজ পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়ার্ডপ্রেস 5.3 হ্যাজ বিন ডাউনলোডেড ওভার 7 মিলিয়ন টাইমস। আচ্ছা এখানে হচ্ছে 5.3 হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, মানে বর্তমানে যে ওয়ার্ডপ্রেসটা এখন চালু আছে সেটা, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস ইজ স্টিল গ্রোয়িং, মানে এটা হচ্ছে প্রতিনিয়ত বাড়ছে, তো বাড়ছেই। আমি মূলত হাইলাইট করে দিচ্ছি কারণ আমি এই লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিব, পরবর্তীতে আপনারা এখান থেকে আরও ডিটেলস পড়ে জানতে পারবেন। আমি মূলত আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাই এখান থেকে, এগুলো দেখেন, ওয়ার্ডপ্রেস গেটস 20 বিলিয়ন পেজ ভিউজ পার মান্থ, দেখেন 20 বিলিয়ন, চিন্তা করেন। মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পৃথিবীর নামি দামি কোন কোন কোম্পানিগুলো ব্যবহার করছেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন, সেই প্ল্যাটফর্মগুলো আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। মূলত এনবিসি আছে, পিপলস ম্যাগাজিন আছে, তো এখানে লেখাই আছে, তো আমি আপনাদের এখানে দেখাই। লেখাটা দেখা এবং কথাটা শোনা দুইটা একবারে কার্যকরী হবে, শুধু কথা না শোনার চেয়ে। যেমন এই যে টেট, তো আমরা যদি এখানে জাস্ট এটাকে কপি করে এখানে লিখি টেট, টেট বলতে কোনটা বোঝায়, তারপরে আমরা এখান থেকে দেখি, তারপর এনবিসি, এনবিসি হচ্ছে একটা ভিডিও সাইট, সিএনএন, সিএনএন নাম তো আমরা সবাই জানি, জানি না সবাই, নাম শুনেছি সিএনএন, আচ্ছা যে টেট, তারপরে এনবিসি টিভি নেটওয়ার্ক, টিভি শো, সিএনএন ইন্টারন্যাশনাল, আর একটা দেখা যাচ্ছে পিপল ম্যাগাজিন, তারপর যে সিবিএস রেডিও আছে, ইউপিএস আছে, এগুলো হচ্ছে সারা বিশ্বের মধ্যে নামি দামি কোম্পানি। যেমন আপনাদের প্রশ্ন ছিল, আপনাদের প্রশ্নটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট বানানো যায়, এক্ষেত্রে আমি বলেছিলাম সকল ধরনের ওয়েবসাইট বানানো যায়। তো এক্ষেত্রে সিম্পলি আমি যেটা এখন দেখাচ্ছি, তিন ক্যাটাগরির ওয়েবসাইট, তিন ক্যাটাগরির ওয়েবসাইটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে সব কিছু করা যায়। টেট, টেট রিকমেন্ডস, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার মোটিভেশনাল স্পিচগুলো পাওয়া যায়। সো এর আগে যারা কিনা এই সাইট সম্পর্কে জানতেন না, এই সাইটে আপনি মাঝে মাঝে আসবেন এবং জীবনের জন্য হিউজ ইন্সপিরেশন পাবেন। জীবনটা যে আপনার ছোট হইলো, যে এত মিনিংফুল, সেটা বুঝতে পারবেন এই ওয়েবসাইটে আসলে পড়ে। টেট, বিভিন্ন নামি দামি ব্যক্তিরা এখানে সুন্দর সুন্দর কথা বলে, টিইডি, যে টেট ডট কম। আগে থেকে এই সাইটটা কি জানতেন সবাই? তো বিশ্বের নাম করা একটা কোম্পানি। আচ্ছা যে জানতেন সে তাহলে অনেক কিছুই জানে, কারণ এগুলো সচরাচর রিসার্চের ব্যাপার। তারপর এনবিসি, এগুলো হচ্ছে টিভি শো, তো এই ক্ষেত্রে এখানে আপনি টিভি শো দেখতে পারেন, এখানে সুন্দর সুন্দর যে টিভি শোগুলো আছে এনবিসি। তারপর সিএনএন ইন্টারন্যাশনাল, এটা দেখতে পারেন, এটা হচ্ছে একটা পত্রিকা, পুরোটাই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এরকম ওয়েবসাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের মধ্যে নাম করা, সিএনএন যে একটা নিউজ পত্রিকা, এরকম নিউজ পত্রিকার মতো ওয়েবসাইট ডিজাইন আপনারা 4-5 ক্লাসের মধ্যেই এরকম ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল ওয়েব ডিজাইন করতে পারবেন। সবাই যারা লাইনে থাকবেন তারাই করতে পারবেন, ঠিক আছে। পিপল ম্যাগাজিন, এই যে আরেকটা ম্যাগাজিন, এটা হচ্ছে নাম করা ম্যাগাজিন, তো আমরা সারা বিশ্বের মধ্যে যে নামি দামি যে ওয়েবসাইটগুলো সেগুলো চেক করলাম। তো এখানে যে অ্যামেজিং স্ট্যাটিস্টিক সেটা আমরা জানলাম। তো এখানে ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস রিলেটেড আরও যে লেখাগুলো ইতিমধ্যে আপনারা পড়েছেন এবং জেনেছেন, সো আপাতত আমি এখান থেকে স্কিপ করছি। তো এখন
আমি আপনাদের জন্য প্রথম যার প্রশ্ন ছিল লাবলু ভাইয়ের, লাবলু ভাই না কার জানি প্রশ্ন ছিল, ডোমেইন এবং হোস্টিং আমাদের কি পারচেজ করতে হবে নাকি আমরা ফ্রি ইউজ করতে পারি? আমার ছিল, হ্যাঁ। সো ডোমেইন এবং হোস্টিং বিষয়টা কি, এটাই তো অনেকের কনফিউশন। কনফিউশন আছে কিনা আমি কয়েকজনকে একটু প্রশ্ন করে দেখি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, কাকে প্রশ্ন করা যায়? তানজিম ভাই, আপনার সাথে আমার আজকে কথা হয় নাই, আপনি বলেন ডোমেইন এবং হোস্টিং বিষয়টা আপনি জানেন কি না, কিংবা ডোমেইন হোস্টিং বিষয়টা আসলে কি? তানজিম ভাই আছি? আপনি জানেন না কিন্তু জানি বললে চুপ করে রইছেন, কিন্তু প্রশ্ন করতেছেন না, সেটা হচ্ছে সমস্যা। না জানলে কিন্তু কোনো লজ্জা নাই, প্রশ্ন করবো, এখন তো নতুন তাই সঠিক কিছু জানি না, তাই কিছু প্রশ্ন করছেও না। আপনি আছেন লাইনে? কাজের মাঝখান থেকে সময় পাইছি, ব্রেক এর জন্য শুনতেছিলাম, এর জন্য বললাম আর কি। আপনি যে প্রশ্নটা করছেন সেটা আই থিঙ্ক অনলাইনে যখন আমরা একটা সাইট খুলি, সেই সাইটটা খোলার পরে ওখানে যে আমরা .com ইউজ করি, তো অনেক সময় ওই জায়গাতে আমরা wordpress.com ইউজ করি, তো একটা জায়গা যে জায়গাটা আমরা কিনবো অনলাইনে, তো এরকম একটা কিছু আই থিঙ্ক যেটা ডোমেইন বলতে আমি বুঝি আর কি, তো জানি না কতটুকু আর কি সঠিক। আপনি যেহেতু বলছেন আপনি এইটা আপনার ধারণা, কিন্তু আপনি আবার কনফিউশন সৃষ্টি করে দিয়েছেন সবাইকে, জানি না কতটুকু সঠিক, মানে আপনি কিন্তু কনফিডেন্টলি বলেন নাই এটাই সঠিক। সেই ক্ষেত্রে আমি না, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি 2011 সালে একটা সাইট খুলি ওয়ার্ডপ্রেস, তো ওর পর থেকে আর কি যখন করতে যাই তখন লেখা ছিল ডোমেইন, তারপরে এরকম একটা কিছু আর কি। সঠিক সবাইকে তথ্য দেওয়া আগে তো জানতে হবে, তো আজকে জানার সময়, তো আমি আমার ধারণাটুকু দিলাম আর কি। তো আপনি ডিউটির মধ্যেও জয়েন করেছেন, এই জন্য থ্যাংক ইউ জানাই। আচ্ছা, আমি তাহলে সবাইকে এই বিষয়টা ক্লিয়ার করি। আজকের পর আমি কিন্তু এটাকে বারবার জিজ্ঞেস করবো, একজন একজনকে জিজ্ঞেস করবো। সো আজকে আমি বলার পরে আশা করি এই পৃথিবীতে আর কখনোই বলবেন না যে আসলে ডোমেইন হোস্টিং বলতে কি বোঝায়। ডোমেইন মানে হচ্ছে কি, নিজের অধিকারে নেওয়া জায়গা জমি। আমরা যদি এই জায়গা জমিটাকে যদি আমরা অনলাইনের ক্ষেত্রে যদি বলি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ভার্চুয়াল স্পেস বা ভার্চুয়াল জায়গা। তো আমি এইটা বোঝানোর জন্য আরো শর্ট কিন্তু একদম সহজ জিনিস বুঝাই, সেটা হচ্ছে জায়গা জমিটা। যেমন আমি এখন প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো জায়গা জমি দিয়ে, ল্যান্ড, ল্যান্ড এন্ড প্রপার্টি। কে জানি কলিং বেল বাজাচ্ছেন, ল্যান্ড এন্ড প্রপার্টি লিখলাম। তো ধরেন এই যে জমি বিক্রয় হবে, আচ্ছা আমার আপনাদের বোঝার স্বার্থে আমি একজনের নাম দিয়ে বলছি, ধরেন ববি ভাই এই জমিটা ক্রয় করবেন। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর জমি, ওই বাড়িটা আগে দেখবেন না, আপাতত জমিটা দেখেন, বাড়িটার কথা পরে আসতেছি, ঠিক আছে। ধরেন ববি ভাই এই জমিটা ক্রয় করবেন, এই জমিটা উনি ক্রয় করার জন্য ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করলেন যে কিনা এই জমির মালিক। তো ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করে উনি এই জমিটা লিখে নিলেন কার নামে, ববির নামে। তো নামকরণ করলেন হচ্ছে ববি। তো এখন এই যে নামকরণ যে করলেন ববি, তো এখন এই জমিটার নাম হয়ে গেল আপনার, এবং এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এই বাড়িটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইট। মানে হচ্ছে আমরা যে বাড়ি যে করব, এই বাড়ি করার জন্য তো আমাদের আগে কি থাকতে হয়, জায়গা জমি থাকতে হয় না? সো ওয়েবসাইট করার ক্ষেত্রে আমাদের
জায়গা জমির মতো করে একটা স্পেস থাকতে হবে, মানে যেটাকে আমরা বলি ভার্চুয়াল স্পেস। তো আমরা জমিটাকে কম্পেয়ার করি যদি আমরা ভার্চুয়াল যে স্পেস সেটাকে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি একই ধরনের, কিন্তু এটা হচ্ছে অফলাইনে, মানে হচ্ছে ভিজিবল, বা এটা হচ্ছে আমরা দেখতে পাবো, ধরতে পারবো। এবং আরেকটা হচ্ছে ভার্চুয়াল, ওইটা হচ্ছে আমরা স্পর্শ করতে পারি না, বা ওইটা আমরা ঠিক সেভাবে ধরতে পারবো না। তো এক্ষেত্রে মূলত একই ধরনের, এটা হচ্ছে ভার্চুয়াল, আরেকটা হচ্ছে আপনার অফলাইনে ক্যাম্পাসে। তো এখন এই যে জমিটাতে, জমিটার মধ্যে যে আমরা এখন দেখতে পাচ্ছি একটা বাড়ি, ধরেন এই বাড়িটা এখন ববি ভাই বানিয়েছেন, ধরেন এই বাড়িটা উনি বানিয়েছেন। এই বাড়িটা বানানোর জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি লাগে। এবার আমাকে হেল্প করবে প্রত্যয়, তো একটা বাড়ি বানানোর জন্য কি কি লাগে? বাড়ি বানাতে লাগে টিন, আরো ইট লাগে, বালু লাগে, এগুলো লাগে। বাড়ি বানানোর জন্য ইট, বালু, সিমেন্ট, কংক্রিট, রড, টিন কিংবা কাঠ, এরকম অসংখ্য সরঞ্জামাদি লাগে। ওয়েল, তো বাড়ি বানানোর জন্য এরকম যে সরঞ্জামাদি লাগে, একটা ওয়েব ডিজাইন করার জন্য আমাদের ঠিক এরকম বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস আমরা বলতে পারি, বা আমরা সরঞ্জামাদি বলতে পারি, যেগুলোকে আমরা বলতে পারি HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery, PHP, ওয়ার্ডপ্রেস, জুমলা, পাইথন, এই সমস্ত কিছু আমরা বলতে পারি যেগুলোর মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন করতে পারি। তাহলে বাড়ি বানানোর জন্য যেমন ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন আছে, ওয়েব ডিজাইন করার জন্য এরকম প্রয়োজন আছে। তো এখন ধরেন আপনি যে বাড়িটা বানাবেন, এইটা শুধুমাত্র আপনি বানাবেন হচ্ছে একদম সেগুন কাঠ দিয়ে। সেগুন কাঠের তো অনেক ডিমান্ড, বিশেষভাবে আপনারা যারা ফার্নিচার কিনেন বুঝে নিত সেগুন কাঠের অনেক ডিমান্ড, এবং ফার্নিচারগুলো খুব পছন্দ, রাইট? তো ঠিক তেমনি ফার্নিচার, সেগুনের ফার্নিচার যে আপনাদের পছন্দ, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসেরও ধরেন যে এরকমই পছন্দ এবং অনেক ডিমান্ড। সো আপনি শুধুমাত্র যেমন সেগুন কাঠ দিয়ে যেমন একটা ফার্নিচার বানিয়ে ফেললেন, ঠিক তেমনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েই এরকম একটা বাড়ি বানিয়ে ফেলবেন। তো এক্ষেত্রে আমরা শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে বাড়ি বানাবো। তাহলে আমি এখন যে কম্পারিজনটা করলাম বুঝার সাথে, যে আপনার বাড়ির সাথে আমরা একটা ওয়েবসাইটটাকে কম্পেয়ার করতে পারি। তো আপনি যেহেতু বাড়ি বানাবেন, আপনাকে জমি কিনতে হবে। সো ওয়েবসাইট বানাবেন, আপনাকে কি কিনতে হবে? একটা ভার্চুয়াল একটা স্পেস কিনতে হবে। সেই স্পেসটাকে আমরা বলবো ডোমেইন এবং হোস্টিং। তো এক্ষেত্রে আলাদা করে যদি বুঝায়, হোস্টিং মানে হচ্ছে অধিকারে আনা বা জায়গা, তারপরে জায়গাটাকে অধিকারে আনা, আর ডোমেইনটা হচ্ছে আপনার নিজের নামকরণে যে ডোমেইনটা আপনি ক্রয় করেছেন বা আপনার নাম যেটা, এটা হচ্ছে মূলত ডোমেইন অ্যান্ড হোস্টিং। এবার কি আপনারা সবাই এই জমির সুবাদে কি বুঝতে পেরেছেন ডোমেইন হোস্টিংটা কি? জি দাদা, বুঝতে পারছি। মহসিন ভাই মনে হয় কিছু বলছেন কিন্তু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনটা যদি থাকে এটাকে খুলে ফেলেন। আপনার এখান থেকে কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনার যদি প্রশ্ন থাকে আপনি এখানে লিখে বলেন, তাহলে আমি উত্তর দিয়ে দিব। আচ্ছা, ইমতিয়াজ ভাই বলেছেন ডোমেন বলতে সাইটের নাম বুঝায়, আংশিক অর্থে এটাও, কিন্তু সামগ্রিকভাবে নিজেকে বুঝতে হবে আপনি আপনি অন্যকে কি বুঝাবেন সেটা যেন ক্লিয়ার হয়। তো এখন আমি যেটা বুঝালাম সেটা কি সবাই ক্লিয়ার কিনা? নাহিদ আপু ক্লিয়ার কিনা? যেটা থেকে আমরা মানে অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবো, নাকি আমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য এখনই ডোমেইন হোস্টিং কিনতে হবে? সবাই প্রশ্নটা শুনেছেন কি না, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বেশি ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে,
আমরা কি এখনই ডোমেন হোস্টিং কিনবো নাকি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে ট্রায়াল দেওয়ার জন্য কোনো অপশন আছে কি না? সো অনেক অপশন আছে, ফ্রি অনেক অপশন আছে, আমরা ফ্রি ইউজ করলে করতে পারবো। বাট আমি যেটা প্রথমেই বলেছিলাম, প্রফেশনালি কাজ করতে গেলে আমাদের নিজেদের অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। কারণ আপনার যদি নিজের একটা প্রফেশনাল ওয়েবসাইট না থাকে, ক্লায়েন্টকে আপনি কি বলবেন? ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই নিজের ডোমেন হোস্টিং থেকে কাজ করে তাকে শো করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে কুড ইউ প্লিজ, মানে ক্লায়েন্ট খুবই ভদ্রভাবে আপনাকে বলবে যে কুড ইউ উড ইউ প্লিজ সেন্ড মি ইউর প্রিভিয়াস ডিজাইনস বা প্রিভিয়াস স্যাম্পলস। আপনি তখন তো উপরের দিকে তাকায় থাকবেন, আমাকে বলবেন যে ভাইয়া ক্লায়েন্ট তো নক দিছে কিন্তু কি বলবো, স্যাম্পল তো নাই। তখন কিন্তু আমি বলবো যে তাহলে আর কি করার, ক্লায়েন্ট যেহেতু স্যাম্পল চেয়েছে, যেহেতু আপনার সেরকম স্যাম্পল নাই, তাহলে ক্লায়েন্টকে বলেন থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট টাইম। সেক্ষেত্রে অবশ্যই নিজের পোর্টফোলিওর জন্য হলেও আমাদের ডোমেন হোস্টিংটা পারচেজ করতে হবে। সো যাদের ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড আছে, তারপর ক্রেডিট কার্ড আছে, তারা চাইলে ইন্টারন্যাশনাল মেথডের মাধ্যমেই আপনারা কিনতে পারেন যে কোনো ওয়েব সার্ভার থেকে। তবে যারা বিশেষভাবে বাংলাদেশে আছেন, আপনারা চাইলে বাংলাদেশি যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে, ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে পারচেজ করতে পারবেন। তো এইটা কিভাবে ক্রয় করতে হয়, কিভাবে ডোমেন রিসার্চ করতে হয়, সেটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। সো এখন ডোমেইন রিসার্চটা দেখানোর আগে আমি আবারও ক্লিয়ার হতে চাই, আপনারা বুঝতে পেরেছেন কিনা। এখন আমাদেরকে কোন কাপু বুঝাবেন যে ডোমেইন হোস্টিং বলতে উনি মূলত কি বুঝেছেন। উনি খুব ভালো বুঝেছেন, এই জন্য খুবই শর্টকাট বলে দিতে পারছেন, ভেরি গুড। তারপর আরেকজন বলবেন, তারপর ক্লিয়ার হয়ে যাবে যে আসলে সবাই বুঝতে পেরেছে। রোমো ক্যাথরিন, ডোমেইন মিন্স কোনো কিছু নিজের নিজের প্রপার্টি বা ভার্চুয়াল স্পেস হলো ডোমেইন, আর হোস্টিং হচ্ছে সামথিং লাইক স্টোরিং সামথিং ভার্চুয়ালি। ভেরি গুড, ডোমেইন মিন্স ওয়িং ইউ ওন প্রপার্টি। ওয়েল ওয়েল, এখন আর একটু অন্যভাবে আমরা শোনার জন্য, জানার জন্য আমরা এখন হিলদুল ভাইয়ের একটু সহযোগিতা চাই। আপনি কি লাইনে আছেন? হিলুল ভাই লাইনে নাই? এনিওয়ে মনে হয় লাইনে নাই, মনে হয় খাইতে গেছেন। এই যে এইটার জন্যই কিন্তু আমি বলি যে সবাইকে ভিডিও অন করে রাখতে। তো আমিও যদি ভিডিওটা অন করে এখন যদি ক্লোজ করে যদি এখন প্রিভিয়াস লেকচারগুলো যদি ছেড়ে দেই, আমি যদি খাইতে যাই কেমন লাগবে? ভালো লাগবে না তো। সেই ক্ষেত্রে যারা কিনা আমার সাথে ক্লাসে জয়েন করেন, সবাইকে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়, আমি কিন্তু সবারই খোঁজখবর নিই ক্লাসের সময়। ওয়েল, তো এখন আমি দেখাবো কিভাবে ডোমেইন রিসার্চ করবেন, মানে হচ্ছে আপনি কোন জমিটা কিনবেন বা কোন জায়গাটা কিনবেন সেটা আপনি কিভাবে রিসার্চ করবেন, অর্থাৎ আপনার জন্য যে আপনি ডোমেইন যে ক্রয় করবেন সেটা কিভাবে রিসার্চ করবেন সেটা আমরা এখন শিখব। ডোমেইন রিসার্চ, আমি মূলত যে কোম্পানি থেকে ইউজ করি সেই কোম্পানিতে আমি একটু চলে যাচ্ছি সরাসরি। তো এখানে তারা যেটা বলতেছে, তো এখানে আমরা নিচে আসি সরাসরি, এখান থেকেও আমরা খুঁজলে পারি, যেমন .com .com অনেক ধরনের। তবে আমি এখান থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাচ্ছি, যেমন স্ট্যান্ডার্ড অফার হচ্ছে টাকা 100, 5 আচ্ছা 1500, 2000, 3000, 3500। এখানে আগে বলে নেই, ক্লিয়ার করে নেই, আপনার ওয়েবসাইট আপনার প্রপার্টি, এটা আপনি নিলেও নিতে পারেন
না নিলে যেটা বললাম যে প্রফেশনালির ক্ষেত্রে আপনার অবশ্যই নিতে হবে, আর যদি না নেন আমি তো জোর করে নেওয়াতে পারবো না, কারণ এখানে কস্টিং এর ব্যাপার স্যাপার আছে। সো প্রফেশনাল কাজের ক্ষেত্রে আবার অবশ্যই লাগবে আপনার ডোমিনোস্টিংটা, অবশ্যই লাগবে। সো যারা নিতে চান বেসিক্যালি এখানে যে লাস্ট যে প্রাইসটা আছে সেটাই নিয়ে নিতে পারেন, যেমন স্ট্যান্ডার্ড অফারটা নিতে পারেন, পরবর্তীতে আপগ্রেড করলে পরে, যেমন এটা যদি আপগ্রেড করতে চান শুধুমাত্র 500 টাকা ইনক্লুড করতে হয়, আবার এটা যদি নেন পরবর্তীতে 1000 ইনক্লুড করতে হয়। সো এই ক্ষেত্রে বাংলাদেশে অনলাইনে আরও কমেও পাওয়া যায়, 500 টাকা দিয়েও পাওয়া যায়, 300 টাকা দিয়েও পাওয়া যায়, কিন্তু ট্রাস্ট ওয়ার্দি বলে কিছু কথা আছে, যেটা কিনা আমি তাদের কাছ থেকে প্রায় 3 বছর ধরে সার্ভিসটা পেয়ে আসছি, তারা ভালো সার্ভিস দিচ্ছে, এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি যারা ভালো। যেমন আজকে আমি একটা কোম্পানি থেকে পারচেজ করেছিলাম অন্য একটা কোম্পানি থেকে, যেখানে হচ্ছে 699 টাকা দিয়ে একটা ডোমেইন হোস্টিং কোম্পানি, মানে ওইটা আমি পারচেজ করেছিলাম আপনাদের সবাইকে রিকমেন্ড করার জন্য। আমি নিজে আগে দেখলাম যে আমি নিজে যদি ভালো মনে করি তাহলে আপনাদেরকে আমি রিকমেন্ড করব, কিন্তু দেখলাম যে সেটা আসলে ঠিক না, মানে আমি নিজেও ওখানে ঠকলাম। তো এখন আমি ওটা তো তার রিকমেন্ড করতে পারছি না লেস প্রাইস হলেও, সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে বলি যদি নিতে চান এরকম ট্রাস্ট স্টোরি থেকে নিতে পারেন। তো এখন আমরা ডোমেইন রিসার্চ করার জন্য সরাসরি অর্ডার নাও এ ক্লিক করব। এবার দেখেন অর্ডার নাও এ ক্লিক করার পরে রেজিস্টার আর নিউ ডোমেইন, এখানে ধরেন আপনি নিজের মতো করে, ধর আমি কার নামে, ধরেন মিথিলার নামে আমি নিচ্ছি, মিথিলা। স্ক্রিন তো আমি শেয়ার দিয়েছি, কে কে দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছি। আচ্ছা এবার সবাই দেখতে পাচ্ছেন? ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি। যে দেখতে পাবেন না সে শুধু বলবেন যে আমি দেখতে পাচ্ছি না, তার মানে সবাই দেখতে পাচ্ছে। ওয়েল এখানে আমরা মিথিলা লেখার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের কোম্পানি, যেমন হচ্ছে ডট কম আছে, ডট নেট, ডট ওআরজি, ডট ইনফো, ডট পিচ, ডট xyz, এগুলো আমরা অনেক দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা বেসিক্যালি শুধুমাত্র যেগুলো প্রফেশনাল সেগুলোর মধ্যে হচ্ছে ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট ইনফো, এই চারটা হচ্ছে আপনার হাইলি প্রফেশনাল, বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সচরাচর আপনার প্রফেশনালি ইউজ হয় না, মানে এগুলো সচরাচর আমরা খুব কম দেখি যে ইউজ হয়। যেমন আপনি এখানে যদি লিখেন ওয়েবসাইটস, আমরা দেখতে পাচ্ছি wix.com, তারপরে .com, 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 শুধুমাত্র আমরা ডট কম দেখতে পাচ্ছি, মেজরিটি ক্ষেত্রে হচ্ছে ডট কম ইউজ করছে, প্রফেশনালের ক্ষেত্রে হচ্ছে অধিকাংশ হচ্ছে ডট কম ইউজ করে, ডট নেট ইউজ করে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন ডট ওআরজি ইউজ করে, যেমন এই যে ডট ওআরজি ইউজ করছে, তো মেজরিটি দেখতে পাচ্ছি আমরা কমন হিসেবে ডট কম এবং ডট ওআরজিটা ইউজ করছে। আবার ডট কো আছে। ওয়েল সো আমরা দেখতে পেলাম যে মেজরিটি ইউজ করে হচ্ছে ডট কম। সো আমরা মিথিলার নামে চেক করলাম এটা পাওয়া যায় কিনা, সে জমি কিনতে যাচ্ছে কিন্তু ওই জমিটা ইতিমধ্যে আগেই কেউ বুকিং দিয়ে ফেলেছে, মানে মিথিলা নিজের নাম দিয়ে কিনতে পারবে না, মানে এই নাম দিয়ে আগেই ইতিমধ্যে কিনে ফেলেছে। হ্যাঁ কারণ পৃথিবীতে মিথিলা একজনই, কিন্তু মিথিলা নামে তো অনেক থাকতে পারে, ঠিক না? সেক্ষেত্রে এই নাম দিয়ে আর পাওয়া যাবে না। এখন আমরা ডট নেট দিয়ে সার্চ করে দেখি একই জিনিস পাওয়া যায় কিনা, এটাও নিয়ে ফেলেছে। তারপরে ডট ওআরজি দিয়ে দেখি, এটাও নিয়ে নিয়েছে। তারপরে ডট ইনফো, ডট ইনফোটা এখনো কেউ নেয় নাই। সো চাইলে মিথিলা ডট ইনফো দিয়ে নিতে পারে, মানে এইভাবে আমরা ডোমেইন রিসার্চ করতে পারি। এখন যদি মিথিলার পছন্দ না হয়, এটা শুধু সে ডট কমই চায়, তাহলে আমরা এখানে মিথিলা ভার্জনও দেই। হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি মিথিলা ফারজানা ডট কম ইজ অ্যাভেলেবল। সো চাইলে মিথিলা এটা ক্রয় করতে পারে বা পারচেজ করতে পারে। সো আমরা ডোমেইন রিসার্চ করে যেটা পেলাম মিথিলা ফারজান ইজ অ্যাক্টিভ। এখন সে যদি চায় ফারজানা মিথিলা, তারপরে চেক দিয়ে দেখি, এইটাও অ্যাভেলেবল, মানে তার নাম দিয়ে আমরা ঠিক এটা পেয়ে গেলাম, আমরা চাইলে এটা পারচেজ করতে পারবো, ঠিক আছে?
তারপরে ধরেন আমরা এখন রুমন দিয়ে সার্চ করি, রুমন ডট কম চেক করি। রুমন ডট কম ইতিমধ্যে নিয়ে ফেলেছে, তো রুমন ডট কম, রুমন খুবই ফেমাস দেখি, ইতিমধ্যে অনেকে নিয়ে ফেলেছে। রুমন রং দিলে আশা করি কেউ নেয় নাই। সো আমরা দেখতে পাচ্ছি রুমন রং অ্যাভেলেবল, তার মানে রুমন রং দিয়ে আমরা এটা নিতে পারবো। অথবা যদি আমরা লিখি রং রং ডট কম, আমরা দেখতে পাচ্ছি যে রং টাইটেলটা অনেক জনপ্রিয়, ইতিমধ্যে রং টাইটেল দিয়ে কেউ নিয়ে ফেলেছে। ঠিক আছে, তারপরে আমরা রুমন আইটি, যেমন রুমন আইটি ডট কম হবে, সেক্ষেত্রে রুমন আইটি আছে কিনা, রুমন আইটি নাই, সো আমরা রুমন আইটিও নিতে পারি। অথবা নিজেদের নাম দিয়ে যদি না নিতে চান, ধরেন আপনি লিখতে চাইলেন হচ্ছে আইটি আইটি এরিয়া ডট কম, আইটি এরিয়া টু ডট কম দেখি, এটা অ্যাভেলেবল। মানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো হচ্ছে কমন ইংলিশ, সেই কমন ইংলিশ দিয়ে অনেকেই কোম্পানি খুলে ফেলে এবং ডোমেন হোস্টিং ইতিমধ্যে পারচেজ করে ফেলছে। সো মূলত আনকমন যেগুলো সেগুলো হচ্ছে সচরাচর কেউ ক্রয় করে না, যেমন আমরা রুমন রং, রুমন রং টাইটেলটা একটু আনকমন। তারপরে ধরেন হচ্ছে এখানে প্রত্যয় নকরেক, সো এক্ষেত্রে প্রত্যয় নকরেক হয়তো বা এখানে সে একটা আনকমন টাইটেল, বা টাইটেল হয়তো বা নকরেক টাইটেলটা হয়তো বা কমন, অনেকেই ইউজ করে কিন্তু নামের সাথে হয়তো বা মিলে না। এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে ইতিমধ্যে আগে কেউ ক্রয় করে নাই, ওই একই নাম দিয়ে আমরা, অর্থাৎ একই নাম দিয়ে আমরা পুনরায় ক্রয় করতে পারবো না, কিন্তু ইতিমধ্যে আগে কেউ কখনো ক্রয় করে নাই এরকম নাম দিয়ে আমরা ডোমেন নিজের নামে করতে পারবো। সবাই কি এবার ক্লিয়ার কিভাবে ডোমেন রিসার্চ করতে হয়? রিনা আপু আছেন লাইনে? আপনি যাওয়া আসা করতেছেন, মনে হয় চোখে খুব ঘুম ধরছে না? আচ্ছা, নেটওয়ার্কের ঘুম ধরছে, ইটস ওকে, নো প্রবলেম। ওয়েল, আমরা এখন তাহলে ধরেন এখানে আমরা মিথিলা পারজানা ডট কম চেক করে যেটা পেলাম সেটা এখন আমরা যদি এখান থেকে যদি পারচেজ করতে চাই, আমরা প্রসিডিউরটা কীভাবে কী করবো দেখেন। সো আমরা এখানে মূলত এই ডট কমটা দেখতে পাচ্ছি যে 850 টাকা, কনগ্রেচুলেশনস মিথিলা। সো আমরা এখানে সরাসরি চেক করার পরে যেটা পেলাম ডট কম, সো আমরা এটাকে অ্যাড করলাম। এডিট, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1500। এখানে মূলত আপনাদের যেটা বুঝতে হবে, এখানে আপনার জন্য কিন্তু ডোমেনটা কিন্তু ফ্রি, এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আগে আপনাদের। তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু বুঝে আসি। তাদের এখানে তারা কিন্তু আপনাকে ফ্রি ডোমেন দিয়েছে। এই ফ্রি ডোমেনের প্রাইসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ডোমেনের প্রাইসটা ছিল হচ্ছে 850। আমরা এখানে যাই আবার, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 850। এই 850টা কিন্তু আপনার জন্য তারা ফ্রি দিচ্ছে, মানে প্রথম বছরের জন্য আপনার জন্য তারা ফ্রি দিচ্ছে, প্রথম বছর ফ্রি। আপনার শুধু জায়গাটা জমিটা ক্রয় করেছেন হচ্ছে আপনি 1500 টাকা দিয়ে, ইয়ারলি চার্জ তখন হবে হচ্ছে 1500 এবং 850 সমান হচ্ছে তখন 2350 হয়ে যাবে আপনার, মানে হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ এক বছর পরে সেটা হচ্ছে ইয়ারলি চার্জ হবে। প্রত্যেক বছর পরবর্তীতে আপনার 2350 করে তাদেরকে পে করতে হবে। সো আপনি যদি ভালো করে শিখেন, 2350 টাকা তো আপনার কাছে কিছুই না তখন, আপনি যখন রেগুলার বেসিস কাজ পাবেন, রেগুলার বেসিস কাজ করবেন, ঠিক আছে। সো এক্ষেত্রে এটা হচ্ছে ইয়ারলি আপনার জন্য ওয়ান ফ্রি ডোমেন দিয়েছে। ওয়েল, তো আমরা এখানে কন্টিনিউতে যাব, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব, তারপর চেক আউট করব। চেক আউট করে এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম, ধরেন আমি এখানে দিলাম মিথিলা, লাস্ট নেম ফারজানা, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন।
fmithila45@gmail.com. fmithila45@gmail.com. ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আপনার ফোন নাম্বার 01 905 491 762 762. কোম্পানি নাম এটা হচ্ছে আপনার, দিলেও চলে না দিলেও চলে, আমি এখানে নকরেক আইটি লিখে দিলাম, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম, গুলশান এক ঢাকা, ঢাকা পোস্ট কোড দিয়ে দিলাম 1216। তারপরে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা মূলত এখানে হচ্ছে ক্লায়েন্ট এরিনা, আপনি এখানে তাদের ওয়েবসাইট অর্থাৎ তাদের যে ক্লায়েন্ট এরিনা ওয়েবসাইট সাইট আছে এখানে জয়েন করে আপনি এখানে আপনার ডিটেলস চেক করতে পারবেন, এটা তেমন কিছুই না। সো আমি আপাতত পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, মিথিলার এম দিলাম ক্যাপিটাল, তারপরে স্মল দিলাম হচ্ছে ফারজানার এফ, তারপরে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 0, তারপরে এখানে আবার দিলাম মিথিলার এম ক্যাপিটাল এফ স্মল 1 2 3 4 5 6 7 8 9 0। তারপরে আমরা এখানে বিকাশে পেমেন্ট করতে পারি বা অনলাইনে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে পেমেন্ট করতে পারি। আমরা জাস্ট এখানে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস দিয়ে কমপ্লিট অর্ডার দিলাম। তো কমপ্লিট অর্ডার দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো তারা আমাদের জন্য একটা ইনভয়েস পাঠাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস নাম্বার হচ্ছে 9396, হচ্ছে আনপেইড। সো আপনি এখানে সেন্ড মানি যা আসছে অর্থাৎ 1500 টাকা সেন্ড মানি করলে পরে তারা আপনার যে মেইলটা দেওয়া আছে আপনার মেইলে তারা জাস্ট সরাসরি আপনাকে ডোমেইন এবং হোস্টিংয়ের ফুল ডিটেলস দিয়ে দিবে। যেমন কোনটা দিবে আমি আপনাদের দেখাচ্ছি, যে এরকম একটা মেইল আসবে আপনাদের, এরকম সি প্যানেল অ্যাক্সেস তারা দিয়ে দিবে আপনাদের জন্য। এরকম সি প্যানেল অ্যাক্সেস দিয়ে যেমন ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, এগুলো হচ্ছে মূলত তারা আপনাদের জন্য ডিটেলস দিয়ে দিবে যখন আপনি মূলত এখানে তাদের পেমেন্ট করে দেবেন। সো এই হচ্ছে মূলত আমরা ডোমেন রিসার্চ করে এভাবে পারচেজ করতে পারি। সো ফুল প্রসিডিউরটা আমি দেখাই দিলাম, এভাবে কি সবাই করতে পারবেন কিনা নিজেদের জন্য, নিজেদের ডোমেন রিসার্চ করে নিজেরা ক্রয় করতে পারবেন? তো হ্যাঁ, যদি তারপরে প্রবলেম হয় আমি তো আছি সবসময়, সবসময় আছি আমি। এখন যারা কিনা প্রশ্ন করেছিলেন যে আমরা কি প্র্যাকটিসের জন্য আপাতত ধরেন আজকে কেউ ক্রয় করলেন না, কালকেও ক্রয় করলেন না, কিন্তু পরবর্তী ক্লাসের পরে অর্থাৎ নেক্সট ক্লাস পর্যন্ত তো আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে যে কোনো ফি দিয়ে আমরা দেখতে পারি, কিন্তু পরবর্তীতে যখন নিজের ওয়েবসাইটগুলো বানাবেন ক্লায়েন্টের জন্য বানাবেন তার জন্য তো রেডি থাকতে হবে। সো ওই সময়ে অবশ্যই আপনারা পারচেজ করে রেডি থাকবেন। তো এখন লোকাল সার্ভার, যেমন আমরা বিভিন্ন লোকাল সার্ভার সম্পর্কে একটু পরিচিত হয়ে এখন ধরেন আমি এখানে লিখি জাম, তো এই যে জাম ফাইল দিয়েও আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা করতে পারবো, জাম ফাইল ইনস্টল করেও। তো কে কে জাম ফাইলের নাম শুনেছেন নিকোদিম ভাই ছাড়া? নিকোদিম ভাই তো ওই সময় প্রশ্নই করেছেন, তো এখন নিকোদিম ভাই ছাড়া কে কে জাম্পের নাম শুনেছেন? এই প্রশ্ন করাতে অনেকের মাথায় জ্যাম শুরু হয়ে গেছে। তার মানে কেউ জ্যামের নাম শুনেন নাই? শ্রাবণ, প্রত্যয়, ইমতিয়াজ ভাই শুনেছেন? শুনছি। আওয়াজ দেন না কেন আপনারা? শুনছি শুনছি। আচ্ছা, জ্যাম ফাইল আমরা প্রথমে ডাউনলোড করব।
ডাউনলোড করে আমরা এটাকে ইনস্টল করব এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। সো এটা ছাড়াও আমরা বিভিন্ন আরো ফ্রি ডোমেইন হোস্টিং প্রোভাইড করে এরকম কিছু কোম্পানি জানবো, যেমন আমরা যদি লিখি ফ্রি ডোমেইন হোস্টিং, তো সর্বাগ আগে যেটা ছিল ইনফিনিটি ফ্রি, যেটা এখন ফ্রি আর নাই, ইনফিনিটি ফ্রি, এটা আগে ফ্রি ছিল, আমি এটা আগে রেগুলার ফ্রি ইউজ করতাম, পরবর্তীতে এগুলো আর ফ্রি পাওয়া যায় না, যদি বলা লেখা আছে ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং, কিন্তু আপাতত এটা ফ্রি তেমন দিচ্ছে না। আর এখানে আরেকটা যেটা ভালো একটা ওয়েবসাইট আছে ফ্রির জন্য, সেটা হচ্ছে 00webhost.com। তো এখানে মূলত গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করতে হবে এবং এখানে সাইন আপ করতে হবে, তারপরে আপনি এখান থেকে ফ্রি পেয়ে যাবেন। সো মূলত এখানে তারা সাইন আপ করতে বলবে, তারপরে আপনাদের একটা অ্যাক্সেস দিবে। সো অ্যাক্সেসটা তো এগুলো থেকে করাটার চেয়ে সরাসরি মূলত জাম্প যেটা আছে, এই যে জাম্প যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে জাম্প ইজ আ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন স্ট্যাক প্যাকেজ। আচ্ছা, এ তো সব করার দরকার নাই, এই জাম্প ফাইলটা হচ্ছে মূলত আপনার একটা ফ্রি সফটওয়্যার, এই সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি এখানেই মূলত ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারবেন। সো এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখাবো। আগে বলে নেন কে কে ঘুমায় গেছেন। মোহসিন ভাই কি ঘুমায় নাই? আসি মোহসিন ভাই, ঘুমদছে? আচ্ছা, আমি কিন্তু আজকে রাত একটা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করতে পারি, আপনারা যদি রাজি থাকেন। রাজি, সমস্যা নেই, করেন। মাত্র তিনজন বলছেন, চুপচাপ আছেন, বুঝছেন? যাই হোক, আমরা সরাসরি এখন জাম ফাইলটা কিভাবে ডাউনলোড করব সেটা দেখব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে জাম ফাইলটা ডাউনলোড করতে হয়। সো আমি এখানে তো আগেই সার্চ করেছিলাম, সরাসরি আমি এখানে লিখব জাম ডাউনলোড। তো এখানে আমি জাম ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড 64 বিট, কারণ অটোমেটিক্যালি তারা আমার কম্পিউটারটাকে ধরে নিছে, আমার এটা হচ্ছে 64 বিট। তো এখন সবার এখানে কিন্তু 64 বিট সাপোর্ট করবে এরকম না, কারো কারো কম্পিউটার কিন্তু 32 বিট হতে পারে। তো এখন এটা কিভাবে বুঝবেন আপনার কম্পিউটার 32 বিট কিংবা 64 বিট? সো আপনার মাই কম্পিউটারে আসবেন, এখানে যে দিস পিসিতে এসে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে এখানে দেখবেন আপনার কম্পিউটারটা 64 বিট কি না। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম, তো আপনার এখানে যদি 32 বিট লেখা থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন আপনি। কথা ক্লিয়ার? রোমন ভাই লাইনে আছেন? অনেকক্ষণ মেসেজ দিতেছে কে জানি। ইয়েস 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 ক্লিয়ার, হ্যাঁ লাইনে আছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম ঘুমাই গেছেন কিনা। আচ্ছা, আমি একটু দেখে আসি ঘুমাই গেছেন কিনা, কে কে ঘুমাই গেছেন। তাসনিম আপু আছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট হচ্ছে 7.4.6 PHP, আমরা লেটেস্ট যেটা আছে সেটা ডাউনলোড করব। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে বেশি সময় লাগবে না, কিন্তু ইনস্টল হতে একটু সময় লাগবে। সো এটা ডাউনলোড করতে যত সময় লাগে আমরা সময় নষ্ট করব না, তো আমরা এই সময়ে আমরা সরাসরি এখানে সফলতার মূলে না পাওয়া সেই $3, আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবো এটাই হচ্ছে ফোকাস, সো এক্ষেত্রে সফলতার মূলে না পাওয়া $3, মানে না পাইলেও যে মানুষ বেশি সফল হয় দেখেন, সো এক্ষেত্রে এই লেখাটাও আপনার পড়বেন, তাহলে আরও ইন্সপায়ার্ড হবেন যে $3 না পাওয়ার কারণেই তিনি সফল হয়েছেন এবং বর্তমানে প্রায় $5,000 থেকে $7,000 পর্যন্ত ইনকাম করছেন মার্কেট প্লেস থেকে। আচ্ছা,
নাহিদ আপুর একটা সুন্দর প্রশ্ন হচ্ছে, উনি কি রোম থেকে এটা কিনতে পারবেন কিনা। ওয়েল, তো আপনি রোম থেকে অবশ্যই কিনতে পারবেন, এবং এটার যেটা আমরা যেটা 1500 যেটা দেখলাম বেসিক্যালি, সেটা হচ্ছে সাইজ হচ্ছে 1 GB, মানে আপনি যত ডাটা আপলোড করবেন সেটা হচ্ছে 1 GB পর্যন্ত থাকবে। সো বেসিক্যালি আমরা যখন ওয়েব ডিজাইন করি তখন আসলে ভিডিও তো আমরা আপলোড করব না, আমরা তো ভিডিও লিঙ্কগুলো শেয়ার করব, সেক্ষেত্রে এত বেশি লাগে না আমাদের। সো 1 GB ইজ এনাফ ফর লার্নিং অ্যাজ এ বিগিনার। সো 1 GBটাই আপনারা প্রথমত প্রিফার করতে পারেন। পরবর্তীতে ক্লায়েন্টের কাজ যখন করবেন, ধরেন 5-6টা কাজ শুরু করলেন, ধরেন হচ্ছে আপনি $1,000-$2,000 ইনকাম শুরু করছেন, তখন আপনি 5 GB বা 6 GB বা 10 GB নিলেও কোনো সমস্যা হবে না, তখন নিতে পারবেন। সো বেসিক্যালি অ্যাজ আ লার্নার উই ক্যান টেক দ্য বেসিক প্যাকেজ। ডাউনলোড হয়ে গেল, সো আমি এখানে ক্লিক করলাম, জাম ফাইল আমি ক্লিক করলাম। তো এটা ইনস্টল হওয়ার জন্য একটু সময় নিবে, সো আমি এই যে দেখেন ক্লিক করার পরে ইএস অপশন চলে আসছে, আমি ইএস এ ক্লিক করলাম। আচ্ছা, এটা ইনস্টল হইতে একটু সময় নিচ্ছে। তো এই সুবাদে আপনাদের যে যে প্রশ্ন আছে, তো আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা শেষ হয়ে যাবে এইটা ইনস্টলেশন, এবং এই ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে, তো আমরা এই যে ইনস্টল করার পরে যে এরকম অপশন আসছে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো, নেক্সটের পরে আবার নেক্সট, তারপর আবার নেক্সট। আচ্ছা, এখানে অলরেডি আছে বলতেছে, সো কেন আছে আমি একটু দেখে আসি, মনে হয় আগে থেকে আমার কোনো কাজ করা ছিল। সো এটাকে আমি আপাতত ডিলিট করে দিই, এই যে জাম ফাইল আগে থেকে ছিল নাকি, ডিলিট করে দিলাম। এবার এখানে আমি নেক্সটে ক্লিক করি, নেক্সট নেক্সট নেক্সট, এবার ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে যত সময় লাগুক লাগতে থাকুক, এখন আমরা প্রশ্ন এবং উত্তর পর্বে চলে আসি। আবার আজকে যে ক্লাসটা করলাম আমি একটা, হ্যাঁ কার প্রশ্ন? এই দাদা আমি লাভলু বলতেছিলাম। লাভলু ভাই আপনি একটু জোরে বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো দাদা আমার যে কোশ্চেনটা ছিল সেটা হলো কি যে আমি একটা ডোমেইন ক্রয় করলাম, তো আমি এটা 1 বছরের জন্য আমি এটা ক্রয় করলাম, এখন এটার পেমেন্টটা যেহেতু আমি দিব, আমি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করলাম, এখন আমি যখন তাকে আমি একটা সফটওয়্যার রেডি করে তাকে আমি দিয়ে দিলাম সফটওয়্যারটা, এখন সে কি কোনো টাকা খরচ করতে হবে তার মান্থলি, যে কোনো কোম্পানিকে এইভাবে ডোমেইনের জন্য পে করতে হবে, নাকি আমি যে পেটা করি এটাই এনাফ? ভেরি গুড কোশ্চেন, আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করতেছেন, ঠিক আছে। ওয়েল, এই যে দেখেন আপনাদের অনেকের প্রশ্ন আছে বিধায় কিন্তু আপনারা অনেক কিছু জানতেছেন, যারা চুপচাপ আছেন আপনারা কিন্তু নীরবে সুযোগটা নিচ্ছেন, সো আপনাদের কিন্তু সুযোগ দেওয়া উচিত সবাইকে প্রশ্ন করার মাধ্যমে। সো আমরা ক্লায়েন্টের সাথে যখন কাজ করব, ক্লায়েন্ট আপনাকে বলবে, বিশেষভাবে যখন ক্লায়েন্ট আমাদের বাংলাদেশিদের সাথে কাজ করে সচরাচর কম বিশ্বাস করতে চায়, যে আপনি তার ডোমেইন হোস্টিংয়ে কাজ করে আপনি তার ওয়েবসাইটটা যদি উল্টাপাল্টা করে দেন, এই জন্য সে কি করবে, প্রথম অবস্থায় আপনাকে বলবে যে প্লিজ ডিজাইন দিস ওয়েবসাইট ইন ইউর ডোমেইন এন্ড হোস্টিং, দেন ট্রান্সফার ইট টু মাই ডোমেইন এন্ড হোস্টিং। মানে আমি আপনাদের শিখাবো আপনার ডোমেইন হোস্টিংয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিজে করবেন, এইটা করে কিভাবে ক্লায়েন্টের ডোমেইন হোস্টিংয়ে আবার ট্রান্সফার করে দেবেন। সো এক্ষেত্রে কোনো কোনো ক্লায়েন্ট যারা একদম নতুন, তারা আপনাকে বলবে যে ডোমেইন হোস্টিং জিনিসটা কী, আবার আপনাকে তখন তাদেরকে লিখে বুঝাই দিতে হবে, ভাই বুঝেন না এটা ডোমেইন হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েব সার্ভারের জন্য এটা কিনতে হবে, তখন ক্লায়েন্ট বলবে যে এইটা আবার কেমন কথা, আপনারা আমি দিমু $200, আপনি আবার কনজেইনার জন্য আবার আমার ডলার লাগবে, তো আচ্ছা মানলাম লাগবে, তো বলেন কত ডলার। আপনি তখন যদি আপনার মাস্টার কার্ডে যদি ডলার থাকে, তাকে আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হচ্ছে আপনি তাকে বিভিন্ন জায়গা থেকে, যেমন খুব নামি দামি যেমন আছে হচ্ছে ব্লু হোস্ট আছে, গোডেডি আছে, তো যেমন আমি লিখে দেখাচ্ছি কারণ অনেকের তো এখনও ধারণা নাই, আমি লিখে দেখাচ্ছি গোডেডি, আবার বাবা যাও এরকম না, কিন্তু এটা কিন্তু একটা অফিশিয়াল ডোমেইন হোস্টিং পারচেজ সাইজ, কেউ বলবেন না যে বাবা চলে যান, ঠিক আছে। তো আমরা এখানে গোডেডি যেটা আসলাম, এখানে দেখতে পাচ্ছি ডোমেইন হোস্টিং রিসার্চের জন্য প্রথমে চলে আসছে, বাই ইউর ডোমেইন ইন লেস দেন 2 মিনিটস, এরকম আরও নাম আছে নামি দামি, ব্লু হোস্ট, ব্লু হোস্ট, তারপর আরো নামি দামি আছে নেম চিম, নেম চিপ,
মূলত এগুলো হচ্ছে খুবই দামি দামি, মানে হচ্ছে তারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে। তো এগুলো থেকে নিলে সমস্যা কি আর সুবিধা কি? আচ্ছা কে জানি মনে হয় মেসেজ দিয়েছেন, একটু চেক করি। মেইল পাওয়ার পর কিভাবে ইনস্টল করব বা আমি কিভাবে সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করব? মেইল পাওয়ার পর আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে তাদের কি নামে করতে হবে, এবং আপনি পর্যায়ক্রমে আরও দুই তিনটা ক্লাসের পরে বুঝে যাবেন যে সব কিছুই আপনার আয়ত্তে চলে আসছে। ওকে, ওয়েল, যে বিষয়টা বলছিলাম, আপনি ইন্টারন্যাশনাল যে ওয়েব হোস্টিং কোম্পানি সেখান থেকে নিলে সুবিধা কী অসুবিধা কী? সুবিধা হচ্ছে ফাস্ট সার্ভিস এবং আনলিমিটেড সাপোর্ট এবং দে আর ভেরি রেসপন্সিভ, এবং বলতে গেলে হচ্ছে কি নকরেক আইটির মতো রেসপন্সিভ। মানে মূল কথা হচ্ছে কি, আমরা স্টুডেন্টদের নক দিলে দুই দিন পরে রেসপন্স পাই, কিন্তু স্টুডেন্টরা আমাদের নক দিলে পরে তৎক্ষণাৎ রেসপন্স পায়। সো বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে ধরলে হচ্ছে ওই যে স্টুডেন্টরা যারা দুই দিন পরে রিপ্লাই দেয়, মানে আমাদের যারা বাংলাদেশি যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে, আর বিদেশির ক্ষেত্রে বলতে যেটা বললাম হচ্ছে কি তৎক্ষণাৎ সার্ভিস দেয়। সো নকরেক আইটির কথা বললাম। সো এক্ষেত্রে মূলত আপনি মূলত কোন জায়গা থেকে নেবেন সেটা নির্ভর করছে হচ্ছে আপনার কাছে, কিন্তু সার্ভিসটা আমি বলে দিলাম, ফার্স্ট সার্ভিস সুপার সার্ভিস বলতে গেলে ওই বিদেশি কোম্পানি থেকে নিলে ভালো, তারা রাইট টাইমে রাইট সার্ভিস দেয়। বাংলাদেশি কোম্পানি থেকে নিলে পরে রাইট সার্ভিস দেয় এরকম আমি একটা মাত্র পেয়েছি, যেটা হচ্ছে জেট হোস্ট, যদিও বা কম্পারেটিভলি একটু হাই কস্ট। অন্যান্যগুলো হচ্ছে 500-600 দিয়ে অনেকেই পাচ্ছে, কিন্তু আবার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আমি দেখতে পেলাম অনেকের কাছে, এই জন্য আমি ওটা সাজেস্ট করলাম না। ওয়েল, তো আমরা কিন্তু ইতিমধ্যে ইনস্টলটা দিয়ে এসেছিলাম, দেখেন ইনস্টল হচ্ছে, এখনো সময় লাগছে। তো এটা ইনস্টল হতে হতে আরও 5-10 মিনিট লেগে যেতে পারে, অনেকেরই মনে হয় ঘুম ধরে গেছে এখন। আসলে যেহেতু শুরু করেছি, শেষ না করে তো আর ঘুমায় গেলে চলবে না, তাহলে তো আবার রাত্রেবেলা স্বপ্ন দেখবেন যে আমি ইনস্টল শুরু করলাম শেষ হইল না কেন। আচ্ছা লাভলু ভাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন, এরকম আরো কয়েকটা প্রশ্ন করেন। দাদা, যে হারে ফ্রিল্যান্সাররা বাড়ছে কাজ কেটে গিয়ে উল্টাম থেকে যাবে, কাজ থাকবেই। আচ্ছা কে জানি বললেন এটা প্রশ্নটা? তানজিম, তানজিম ভাই। হ্যাঁ, বর্তমান বিশ্বে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন কাজ আসতেছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, এর কারণটা কি জানেন? কি এর কারণ হচ্ছে বিশ্বব্যাপী এখন সবাই চাচ্ছে ফ্রিল্যান্সারদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের কাজগুলো করিয়ে কস্টিংটা কমানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে তো অনেক অনেক সেট নষ্ট হয়ে যাচ্ছে, যেমন আপওয়ার্ক, মানে অনেক এক অ্যাকাউন্টের কারণে অনেক সেট নষ্ট হয়ে যাচ্ছে। না কে বলেছে আপওয়ার্ক নষ্ট হয়েছে? মানে দেখি যে মাঝে মাঝে ভিডিওর মধ্যে মানে অনেক সাইডে সমস্যা করে, অনেক ফেক অ্যাকাউন্ট দেখো তার মধ্যে। কালকে একটা ভিডিও দেখলাম যে অনেক একটা ফেক, মানে তাকে একজন বলছিল একটা কি একটা ওই ওয়ার্ডপ্রেসে একটা সাইট তৈরি করতে, দেখব না সে এমন কিছু লেখা আছে বাংলাদেশের মানে লেখাই বোঝা যায় না, ফাইল জানি করে না। আসলে মার্কেটপ্লেসে কাজ করতে গেলে আমাদের যেমন কমিউনিকেশন স্কিলটা লাগে, ঠিক তেমনি ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কেন এই সমস্যাটা, কারণ আমাদের বাংলাদেশিদের অনেকেই আছে শুধু ডলারের পিছনে ঘুরে, তাই না? কিন্তু ডলারের পিছনে ঘুরতে গিয়ে সে নিজের দক্ষতা উন্নয়নটা হচ্ছে ভুলে যায়, এবং এই ক্ষেত্রে মার্কেটপ্লেসে গিয়ে হাহাকার করে কাজ পায় না বলে, কিন্তু অনেকেই আছে হচ্ছে কাজ করে সামাল দিতে পারতেছে না। সো এক্ষেত্রে স্কিলটা হচ্ছে ফ্যাক্ট এক্ষেত্রে। সো এক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে যেটা অনেকেই বলে হচ্ছে অ্যাকাউন্ট খোলা যায় না, তা আমরা ইউটিউবে একটা ভিডিও দিয়ে রাখছি, সেখানে প্রায় 5,000 জন দেখেছে এবং ওখান থেকে আমাকে প্রায় 1,000 জন ফোন দিয়েছে শুধুমাত্র আপওয়ার্কের জন্য। আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনাদের এখানে কোর্স করব, শুধু আপওয়ার্ক করব আর কিছু না। আমি জিজ্ঞেস করি যে আপনি কি কোনো কিছু করতে পারেন, ওয়েব বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স পারেন? বলে যে না ভাই আমার শুধু আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে দেবেন, কত টাকা লাগবে? আমি বলি ভাই উই আর নট দ্যাট টাইপ, আই ক্যান নট ওপেন ইউর অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে আমার ভিডিওটি দেখে এখানে হাজার হাজার মানুষ সেখানে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করতে পেরেছে। সেক্ষেত্রে আপওয়ার্ক সমস্যা করছে এটা যারা বলছে, তারা আসলে কমিউনিকেশনে অনেক দুর্বল বিধায় অ্যাকাউন্ট খুলতে পারছে না।
তার মানে বুঝতে পারলাম যে এখানে কাজ করতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্কিল থাকা দরকার, মানে ভালো স্কিল থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, এখানে আপনার আপনি কাজ করবেন গ্লোবালি ইন্টারন্যাশনালি, সেক্ষেত্রে আপনার স্কিলটা থাকতে হবে সেই লেভেলে। হ্যাঁ এটাই। আর বর্তমানে করোনা মহামারী সে তো আমাদেরকে তো আরো বলে দিয়েছে, হ্যাঁ করোনা তো আপনাকে কানে কানে বলে যাচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইজ নাও ফর দ্য অনলাইন এডুকেশন, দ্য ওয়ার্ল্ড ইজ ফর দ্য ফ্রিল্যান্সার্স। যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন, আমি মূলত কারো লেখা কপি করার চেয়ে নিজে থেকে নিজের গভীর থেকে কিছু লিখতে পছন্দ করি, মাঝে মাঝে লিখি, যেটা কিনা যারা আমাকে ফলো করেন বুঝতে পারেন। যে দেখবেন যে আমি ওই দিন মাত্র একটা লেখা দিয়েছি যে বাংলাদেশে বর্তমানে যে হারে চাকরি হারাচ্ছে মানুষ, এবং আমেরিকাতে এই গত 3 মাসে 3,90,00,000 লোক চাকরি হারিয়েছে, 3,90,00,000 লোক। এবং গতকালকে আমাদের আরেকজন মেন্টর কালের কণ্ঠ থেকে একটা পোস্ট দিয়েছে যে ইন্ডিয়াতে সবচেয়ে উচ্চশিক্ষিত লোকরা চাকরি হারিয়ে কোদাল কোপাইতেছে, মানে হচ্ছে কি মাটি কাটতেছে। হিমালয় করেছে। হ্যাঁ আর আমাদের বাংলাদেশেও যারা কিনা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের চাকরি নাই বলছে, এবং রুবানা হক মানে অনেকেই আবার ট্রল করে বলে যে যাদের পিছনে না আছে তারাই নাকি করোনা মহামারী করেছে, যেমন করোনা রুবানা। তাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা না করি, আমরা এখন চলে যাই হচ্ছে এই। আচ্ছা এখানে এখনো ইনস্টলই হয় নাই, তো এই ক্ষেত্রে আপনাদের আরো প্রশ্ন করতে হবে। আচ্ছা প্রশ্নটা খুব সুন্দর ছিল হচ্ছে নিকোদিম ভাইয়ের, অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। নিকোদিম ভাই আপনার কি আরো কোনো প্রশ্ন আছে কিনা এরকম? আপাতত নেই, মানে বোঝা গেছে আপনার ঘুম ধরেছে। আচ্ছা কনক আপু মনে হয় কিছু প্রশ্ন করবেন। আচ্ছা অনেকেই সারাদিন ব্যস্ত থাকেন, জব করেন, ক্লান্ত থাকেন, সেক্ষেত্রে আমরা আর কন্টিনিউ করছি না। তো আমি এখানে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ইনস্টল হচ্ছে, এই ইনস্টলেশনের ভিডিওটা আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে আলাদা করে দিয়ে দিব, কারণ আপনাদের সামনে অনেক গ্যাপ আছে, সময় আছে প্রচুর। আমি আলাদা করে ভিডিও করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই জাম ফাইলটা ইনস্টল করে সেটার ভিডিও আলাদা করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, কারণ অনেক রাত হয়েছে, আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না। সো আজকে তাহলে এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমরা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানাই, গুড নাইট এভরিবডি। গুড নাইট দাদা, সি ইউ। গুড নাইট।